বাপের নাম মুর্রাব, মুর্রার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুই, লুইর বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফাহির, ফাহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজাইমা, খুজাইমার বাপের নাম বদরেকা, বদরেকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুজার, মুজারের বাপের নাম নিজার, নিজারের বাপের নাম মাদ, মাদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশা, আলিয়াশার বাপের নাম হমিশা, হমিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম নাবিত, নাবিতের বাপের নাম হুমাল, হুমালের বাপের নাম মুহিদ, মুহিদের বাপের নাম আবার আদনান, আদনানের বাপের নাম আবার উদ, উদের বাপের নাম আবার অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশা, আলিয়াশার বাপের নাম হামিশা, হামিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম বরু, বরুর বাপের নাম ঔস, ঔসের বাপের নাম মুতাসাবিল, মুতাসাবিলের বাপের নাম আবিল আওয়াম, আবিল আওয়ামের বাপের নাম হেররা, হেররার বাপের নাম নাশিল, নাশিলের বাপের নাম আলদারম, আলদারমের বাপের নাম বদলাল, বদলালের বাপের নাম কালে, কালের বাপের নাম ফাজেম, ফাজেমের বাপের নাম মাখর, মাখুরির বাপের নাম মাহির, মাহিরের বাপের নাম আশিক, আশিকের বাপের নাম আনফ, আনফের বাপের নাম উবাইদ, উবাইদের বাপের নাম আলরুইয়া, আলরুইয়ার বাপের নাম হুমরান, হুমরানের বাপের নাম ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হারুন, হারুনের বাপের নাম হারি, হারির বাপের নাম বলখা, বলখার বাপের নাম অরওয়া, অরওয়ার বাপের নাম আনফার, আনফার বাপের নাম হাসান, হাসানের বাপের নাম ঈশা, ঈশার বাপের নাম আফতাদ, আফতাদের বাপের নাম এহাম, এহামের বাপের নাম মহাশির, মহাশিরের বাপের নাম নাজিব, নাজিবের বাপের নাম রোজা, রোজার বাপের নাম সামিঈ, সামিঈর বাপের নাম মাররা, মাররার বাপের নাম ঔস, ঔসের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কাইজার, আর কাইজারের বাপের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম আজর, আজরের বাপের নাম নাহর, নাহরের বাপের নাম শারুগ, শারুগের বাপের নাম রাও, রাওর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম উজাইর, উজাইরের বাপের নাম আরফাকশাস, আরফাকশাসের বাপের নাম শাম, শামের বাপের নাম নোহ, নোহর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম সালেক, সালেকের বাপের নাম আখেনক, আখেনকের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম ইজারাদ, ইজারাদের বাপের নাম মাহলিল, মাহলিলের বাপের নাম কাইনান, কাইনানের বাপের নাম ইয়ানিস, ইয়ানিসের বাপের নাম শেষ, আর শেষের বাপের নাম হযরত আদম আলাইহিস সালাম। একটু জোরে বলেন, এটাই হলো নবীদের বংশ তালিকা। মাই ইসলাম 786 ইন্ডিয়া ইউটিউব চ্যানেল, এখানে নিয়মিত ইসলামিক ওয়াজ গজল আপলোড করা হয়। লেটেস্ট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করুন। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك
وقال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد مفقرق مبود الله حجر تمر دربار مفقرق مبود الله حجر যার শিলাই কর পয়দা কর তার খাতির মাওলানা মুহাম্মদ জার পসিনা মেশক আম্বর হইতে অধিক সমতকার জার পসিনা মেশক আম্বর হইতে অধিক সমতকার সাহাবারা আতরফে করতেন ব্যবহার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ অধ্যকার এই মহাতি জলসার শ্রদ্ধেয় মহাসম্মানীয় সভাপতি সাহেব ওমুআজ্জাজ মুহতারাম দিগার ওলামা হযরত ও আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা বাবাজিরা পর্দার অন্তরালে বসে থাকা ধার্মিকা আমার মা ও বোনেরা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি মহান রব্বুল আলামিনের কালাম গ্রহণ তমকোট কোরআন মাজিদ থেকে নবী পাকের শানে ছোট্ট এক টুকরা আয়াত কারিমা অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন এবং আপনারা যদি ধৈর্য হারা না হন তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই তার আগে কথা হলো, আমি যত সময় কথা বলবো কথাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন, কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তায় একটু হা না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। ভাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটু জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই যে ভাইয়ের আমার এই চাঁদপুর এলাকা বাউন্ডারি থেকে মুষ্টিমেয় কিছু মানুষ আপনারা যে কোরআন হাদিসের আলোচনা তথা বিশ্ব
থেকে মুষ্টিমেয় কিছু মানুষ আপনারা যে কোরআন হাদিসের আলোচনা তথা বিশ্ব নবীর জীবন আলোচনা এক মাহফিলে আপনারা যে উপস্থিত হয়েছেন, ভাই আমার জানার উদ্দেশ্য হলো এই চাঁদপুর এলাকা বাউন্ডারিতে শুধুমাত্র এই মুষ্টিমেয় কিছু মানুষ আপনারাই বসবাস করেন না আরো কিছু মানুষ এলাকাতে বসবাস করেন বলে মনে হয়? নিশ্চিত আরো অনেক মানুষ এলাকাতে বসবাস করেন, কিন্তু তারা আসেননি, আসবেন কিনা আল্লাহই ভালো জানে। তবে আমরা যতজন এসেছি, যারা এখনো আসতে পারেননি, আমরা সবাই মিলে তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তাদেরকেও যেন এ পূত পবিত্র কোরআন ও হাদিসের মাহফিলে তথা বিশ্ব নবীর জীবন আলোচনার মাহফিলে আল্লাহ যেন তাদেরকেও আসার বসার সুযোগ করে দেন। সেজন্য একটু প্রাণ খুলে দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা মন খুলে হবে না ভাই? আমরা দোয়া করলে এফুত পবিত্র মাহফিলে আল্লাহ যদি সবাইকে হাজির করে দেয়, আমাদের ভাগে কিছু কম হবে বলে মনে হয়? অনেকের হয়তো এটা চিন্তা ভাবনা থাকতে পারে, দোয়া করলে যদি সব আসে, তাবারুকের বেলায় যদি অসুবিধা হয়, এরকম চিন্তা ভাবনা থাকে। এই জন্য দোয়া করলে কার্পণ্যতা করতে নেই, একটু মন খুলে দোয়া করতে হয়। এই জন্য আরেকবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, আরো একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আসলে ব্যাপার হলো কোরআন হাদিসের মাহফিল তথা বিশ্ব নবীর জীবন আলোচনার মাহফিলে আসা আর বসা এটা কপালে থাকতে হয়, কিসমতে থাকতে হয়, কি করা পারে এটা নসিবে থাকতে হয়। এখানে যে সে আসতে পারে না, আল্লাহ যাকে তাকে আসার এবং বসার সুযোগও করে দেয় না। এখানে তো তারাই আসে তারাই বসে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে মহব্বত করে, আল্লাহ তাদেরই ঘাড় ধরে ঘেটি ধরে তার হাবিবের জীবন আলোচনার মাহফিলে বসাইয়া আল্লাহ তার বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে বলে আশ্চর্য কোন কথা শুনলে বা আশ্চর্য কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয়। ভাই কথাটা শুনলে হয়তো আপনারা মনে মনে বলবেন আমি কথাটা বানিয়ে বলেছি, বানিয়ে বলি নাই, বলেছি হাদিস শরীফ এসেছে তাই। আল্লাহর হাবিব বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব বলেন উম্মতরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের ভিতর থেকে আল্লাহ যাদের অত্যন্ত ভালোবাসে মহব্বত করে, মহান আল্লাহ যাদের মঙ্গল কামনা করে, আল্লাহ যাদের জান্নাতি বানাবার চায়, ওই সমস্ত বান্দা বান্দীদের ঘাড় ধরে ঘেটি ধরে আমার আল্লাহ কোরআন এবং হাদিসের মাহফিলে বসায়। ভাইরা আমার এই ফজিলত রবিউল আউয়ালের চাঁদে বরকতপূর্ণময় এক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে ভালোবেসে তার হাবিবের জীবন আলোচনার মাহফিলে আল্লাহ দে বসার সুযোগ করে দিছে। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া, মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার এই মুহূর্তে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া সমস্বরে সমবেত ভাবে আমরা আলহামদুলিল্লাহ বলেছি। কেন শুকরিয়া আদায় করলাম? আমরা যে আল্লাহ শুকরিয়া আদায় করেছি তার একটাই মাত্র কারণ, আল্লাহ যে মোদের দয়া করে তার হাবিবের জীবন আলোচনার মাহফিলে বসাইছে, এজন্যই তো শুকরিয়া আদায় করতে যাইয়া আমরা আলহামদুলিল্লাহ বলেছি। কথা ঠিক না? বল আল্লাহ দয়া করে বসাইছে না? ভাইরা আমার আপনারা যতজন এখানে এসেছেন বা বসেছেন, আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা এই মাহফিলে এসেছেন নিজেদের ইচ্ছায় নাকি মহান আল্লাহর করুণায়? আল্লাহর করুণা না হইলে, আল্লাহর দয়া মেহেরবানি না হইলে আমরা কেহ আইতে পারতাম না, কেহ এখানে বইতে পারতাম না। বাবা আল্লাহ দয়া করে বসাইছে, এজন্যই শুকরিয়া আদায় করতে যাইয়া আমরা আলহামদুলিল্লাহ বলেছি। ভাইরা আমার যে নবীর জীবন আলোচনা শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, বাবা ভাইরা আমার ওই নবী সম্পর্কে আলোচনা আমি করবো।
তবে একটুখানি আপনাদের কাছে বলে রাখি বাবা, আমার দয়ার নবী মায়ার নবী যেই নবীর কারণে আজকে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি বাবা, ওই নবী আমার মসজিদের ভিতরে বসা, মসজিদের নাম হলো মসজিদে নববী। কি নাম? মসজিদে নববী। ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত মসজিদ রয়েছে আমরা বলে থাকি আল্লাহর ঘর বা আল্লাহর মসজিদ, বলি না? পৃথিবীতে এমন কোন মানুষ নাই কেউ কোনদিন বলতে পেরেছে যে এটা আমার মসজিদ, বলতে পেরেছে? কিন্তু দুনিয়াতে একজন মানুষ বলেছে এটা আমার মসজিদ মানুষটাকে, একজন মানুষ বলেছেন মসজিদটা হলো আমার মসজিদ এই মানুষটাকে। ভাইয়ের আমার, আমার দয়ার নবী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দীনের নবী বলেন তমাম দুনিয়ায় যত মসজিদ দেখতে পাও সবই তো আল্লাহর মসজিদ, কিন্তু মদিনার মসজিদে না ভাবি এটা আমি রসুল বললাম এই মসজিদটা হলো আমার মসজিদ, জোরে বলেন। এই কথাটা আমি বানিয়ে বলেছি না, হাদিসে আছে, হাদিস শরীফে রয়েছে। হ্যাঁ, আমি বলি আল্লাহর নবী ডাক দিয়া বলে ও জগৎবাসীরা শোনো, পৃথিবীর জমিনে যত মসজিদ রয়েছে সব মসজিদের মর্যাদা কিন্তু একই রকম, কিন্তু তিনটে মসজিদের মর্যাদা হলো সম্পূর্ণ আলাদা। এক নম্বরে হলো বাইতুল্লাহ, দুই নম্বরে আমি নবীর মসজিদ মসজিদে নববী, তিন নম্বরে হলো বাইতুল মুকাদ্দাস, যার তিনটে নামে ডাকা হয়। একটা হলো বাইতুল মুকাদ্দাস, এর আর একটা নাম হলো বাইতুল কুদুস, আর একটা নাম হলো বাইতুল আকসা। একটা মসজিদের তিনটে নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল কুদুস, বাইতুল আকসা। ভাইরা আমার, আমার আল্লাহ নবী বলেন এই তিনটে মসজিদের মর্যাদা ব্যতিক্রম, কিন্তু পৃথিবীর সব মসজিদের মর্যাদা সমান। এই এমন করে চাঁদপুর এলাকায় যে মসজিদ, এই মসজিদে নামাজ আদায় করলে রাকাতে রাকাতে সওয়াব পাওয়া যায়, এমন করে বাবা বসিরহাট সাই মসজিদে যেয়ে পড়লেও এক রাকাতে এক রাকাতের নেকি পাওয়া যায়, এখান থেকে দিল্লি জামে মসজিদে পড়বেন রাকাতে রাকাতে সওয়াব মিলবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন বাইতুল্লাহতে আসিয়া কোন বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ খুশি হইয়া লক্ষ রাকাতের নেকি বান্দারে দিয়া দেয়, জোরে বলেন। দুই নম্বরে আমার মসজিদে রাকাতের বিনিময়ে, মসজিদে নববীতে পড়বা রাকাতের বিনিময়ে রব্বুল আলামিন 50,000 রাকাতের নেকি দিয়া দেয়, বাইতুল মুকাদ্দাস পড়বা এক রাকাতের বিনিময়ে 25,000 রাকাত নেকি সব পাওয়া যাবা। কিন্তু পৃথিবীতে আর যত মসজিদ রয়েছে রাকাতে রাকাতের সব পাইবা, তাহলে সব মসজিদের মর্যাদা একই রকম, আর তিনটে মসজিদের মর্যাদা ব্যতিক্রম। এখন আপনারা বলুন, চাঁদপুর মসজিদের মর্যাদা যা, মাকালগাছার মসজিদের মর্যাদা তাই, গাবতলায়ও তাই, গোমরপুকুর তালপুকুর সবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলি, এই এলাকার একটা ছেলে বাড়িতে কাজকর্ম করে এলাকায় দৈনন্দিন 500 টাকা রোজের দাম পায়, ওই ছেলেটার মন ভরলো না, পোষাইতেছে না, রাগ করে দূর করে চলে গেল বোম্বাই, ওইখানে যাইয়া সারাদিন কাজকর্ম করিয়া সেই 500 টাকা ইনকাম করে। বাবা আপনারা বিচার করে বলুন, ওই ছেলেটাকে যে বাড়িতে এলাকায় কাজ করে 500 টাকা উপার্জন করত দৈনন্দিন, সে যদি বোম্বাই 2,000 কিলোমিটার দূরে যাইয়া ওই 500 টাকা যদি ইনকাম করে, আপনারা তাকে বুদ্ধিমান বলবেন না পাগল বলবেন? পাগল না, এক প্রকার ছাগল, লাম ছাগল। হ্যাঁ, এখানে নুন অভাব হয়ে গেলে একটু নুনের দরকার হলে প্রয়োজনে পাশের বাড়ি দিতো বোম্বাইতে দেবে, তাহলে লস হচ্ছে, তারপরেও ঝাল করে ওখানে চলে গেছে, এখানে পোষাচ্ছে না। আমার বলার উদ্দেশ্য
পৃথিবীর সব মসজিদ যদি একই মর্যাদা হয়, এখানে নামাজ পড়লে রাকাতে যদি রাকাতের সওয়াব পাওয়া যায়, গাবতলায় পড়লে যদি তাই হয়, মাখালগাছায় পড়লে যদি তাই হয়, কলকাতা নাখোদা মসজিদে যদি তাই হয়, আবার দিল্লি জামে মসজিদে যদি একই নেকি পাওয়া যায়, তাহলে এলাকার মসজিদের উপরে ঝাল করে যারা অন্য মসজিদে যে নামাজ পড়ে, এরা পাগল না ছাগল? বেশি তো হচ্ছে না, তখন যা ঝাল করে তোর অনেকে আছে, আবার জুমার দিন সুরমা টুরমা মেগিয়ে বগল ডাবায় যায় নামাজটা নিয়ে কোন যাচ্ছ, তো সাই মসজিদ যাচ্ছ, কি তালুক তুলতে তুমি যাচ্ছ? তোমার দরকার কি? বরং তোমার মসজিদে তুমি পড়ো। হ্যাঁ, সাই মসজিদের পাশে বিয়ের বাড়িতে একটু সকাল করে যাচ্ছি, বেই বলেছে তো ওখানে বিয়ের বাড়ি খাওয়া দাওয়াটা হবে, নামাজটা হবে, সে ঠিক আছে, সবের আশায় বেশি নাকি বাবার আশায়, দেশের মসজিদ এলাকার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া শরীয়তে বৈধ নয়, কিন্তু ফাল পাড়ায় নেই, কিছু নামাজই আছে আমাদের, একটু কি হলো কমিটির সাথে ফাল পাড়াই বেরিয়ে গেল। আচ্ছা, আমার আপনাদের কাছে একটা বিচার দিই, আরে আমার বাপ লম্বা লম্বি তিন কামরা একটা ঘর করেছে, উত্তর দক্ষিণ লম্বা, আমারে বলেছে তুমি দক্ষিণ কামরাটায় থাকো, দক্ষিণ ধারে বলছিলে বলে আমি থাকি। একদিন বাবার সাথে কোনো একটা ঝামেলা হওয়ায় আমি বাবার উপরে রেগে দিয়ে বললাম, বাপ তোমার এ ঘরে আমি থাকবো না, বউ ছেলে মেয়ে নিয়ে আমার যা মাল সামান ছিল সবগুলো নিয়ে আমি বেরিয়ে উত্তর ধারে কামরায় ঢুকেছি। তবে আমার মারির দরকার আছে না, নেই কি বলে মারির দরকার আছে না, উত্তর ধারের ঘরটা কার? ওটাও তো বাপ, ঝাল করে বেরোলে দূরেই চলে যেতেই হবে, তো দক্ষিণ ধারে এসে উত্তর ধারে ঢুকে তো সেই তো বাপের ঘর, তো নাপ মেরে কিনতে গেলে তো কার ঘরে গেছো সেই কথা বলো, তাহলে রাগ করার কোনো মানে আছে? ই আছে ফাল পাড়ায় নিয়ে নামাজি কিছু আছে আমাদের দেশে? রাগ করবে না, সোনা মানিক কথাগুলো বোঝার চেষ্টা করি ভাইয়ের আমার। তবে আল্লাহর হাবিব বলেন, বাইতুল্লাহ সবচাইতে মর্যাদা সম্পন্ন কাবা বাইতুল্লাহ, কিন্তু একটা ক্ষেত্রে বাইতুল্লাহ চাইতে আমার মসজিদের মর্যাদা অনেক বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ নামাজ পড়লে লক্ষ রাকাতের নাকি পাওয়া যায়, আপনার মসজিদে পড়লে 50,000 রাকাতের নাকি পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ কোন দিক দিয়ে বাইতুল্লাহর চাইতে আপনার মসজিদের মর্যাদা বেশি একটু আমাদেরকে শোনান? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূল বলে গেলাম, মান সাল্লা আরবাঈনা সালাতান ফিল মসজিদি বিল জামাতি বিত তাকবীরাতি উলা কুতিবা নিবারাতানে বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার। আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব বলে, দুনিয়ার কোন প্রান্ত থেকে কোন বান্দা বান্দি যদি আসিয়া আমার এই মসজিদের ভিতরে 40টা ওয়াক্ত নামাজ যদি জামাত সহ তাকবীর উলা আদায় করে যেতে পারে, আমি রাসূল তাদের জন্য দুটো খুশির সংবাদ দিলাম, কুতিবা নিবারাতানে তাদের জন্য দুটো খুশির সংবাদ রয়েছে। এক নম্বরই বারাতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে তার নাম আল্লাহ বাদ দিয়া দিবে। দুই নম্বরে বারাতুম মিনান নার, আর জাহান্নামের আগুন ওই বান্দা বান্দিদের জন্য আল্লাহ চিরতর হারাম করে দিবে। নারাই তাকবীর। এখানে রাসূল বলে ফিল মসজিদি, আমার মসজিদে যে নামাজ আদায় করবে, মসজিদ মানে মসজিদ, আর মসজিদি টুটে নিয়ে বললি নিজের মসজিদ, আমার মসজিদ, ইয়া মুতাকাল্লাম যোগ আছে ওখানে ভাইয়ের আমার। তাহলে আমার মসজিদ, রাসূল বলেছেন এখানে যদি বাবা 40টা ওয়াক্ত নামাজ আদায় করা যায়, জামাতে তাকবীরে উলায় মুনাফিকের খাতা থেকে নাম বাদ যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, কাফিরের খাতা থেকে নাম বাদ যাবে, কুফরি খাতা থেকে নাম বাদ যাবে বলি নাই, রাসূল বলেছেন মুনাফিকের খাতা থেকে নাম বাদ দেওয়া হবে। ভাইয়ের আমার, এর দ্বারা প্রমাণ হলো কাফের চাইতে মুনাফিক হলো আরো জঘন্য। ভাইয়ের আমার, মুনাফিক আছে না নাই? আছে। এখন মুনাফিক কারে কয়?
আয়াতুল মুনাফিকিনা সালাসা, আল্লাহর হাবিব বলেন মুনাফিকদের চিহ্ন হলো তিনটে, কয়টা? তিনটে চিহ্ন যাদের ভিতরে থাকবে তারা হলো মুনাফিক। আল্লাহর হাবিব বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, তিনটে আলামত হলো মুনাফিকের। এক নম্বরে ইজা হাদাসা কাযাবা, কথা বললে শুধু মিথ্যা বলবে। কথা বললে কি বলে? মিথ্যা বলে। এই যে তিনটে আলামত বললাম, এর কোন একটা যদি কারো ভিতরে থাকে, রসুল বলেছেন এরা মুনাফিক। কিন্তু তিনটে গুণ যদি কারো ভিতরে থাকে, এরা হলো নির্ভেজাল মুনাফিক। এইবার হিসেব করবেন যে আমাদের অবস্থাটা কি, কতটা মুনাফিক যে হওয়া যাবে। মিথ্যা বলে না, কি বলে? মিথ্যা বলা লোক বাদ দিলে লক্ষ্মী যে পাওয়া যাবে বলে জানা যায় না, বোঝা যায় না। এই জন্য মুনাফিকের খাতায় নাম উঠে গেলে ওখানে 40 ওয়াক্ত নামাজ পড়লে বা জামাত তাকবীরে ওলায় মুনাফিকের এই খাতা থেকে নাম কাটা যাবে। ভাইরা বারবার কাফের সব জাহান্নামে যাবে, কাফেরদের ভিতরে মুনাফিক নাই বাবা, মুনাফিক তো আমাদের ভিতরে বাবা। কাফের জাহান্নামে যাবে তবে অতল তলদেশে যাবে না, কিন্তু মুসলমান যারা মুনাফিকি করবে জাহান্নামের অতল দেশে ঠিকানা হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফির দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুনাফিকি করবে, মিথ্যা বলবে, আমানতের খেয়ানত যারা করবে, যারা এমন করে কথায় কথায় রাগান্বিত অবস্থায় শুধু এর বাচ্চা তার বাচ্চা গালিগুলোস করবে, বাবা রসুল বলেছেন এরা হলো এমন করে নির্ভেজাল মুনাফিক। এদের জন্য স্থান করে দিয়েছে আল্লাহ জাহান্নামের একেবারে অতল তলদেশে। এদের জায়গাটা একেবারে অতল তলদেশে। ভাই কেন? ভাই এরা জান্নাত পাবে একদিন, তবে সবার শেষের দিকে। ভাই বসিরহাট থেকে মুদিও মাল, মুদিখানার মাল তিনটে দোকানদার মিলে এক ইঞ্জিনম্যান ভাড়া করে কেউ চাল কেউ ডাল কেউ তেল মাল মশলা লোড দিয়েছে। ওই একটা নামবে মরোয়ারি শাসক মাতা, আর একজনের মাল নামবে নোয়াপাড়ায়, একজনের নামবে নেজাট বাজার। আচ্ছা নেজাট বাজারে যার মাল নামবে তারটা প্রথমে সাজাবে নাকি? এই তো ভালো বলেন তো, তার মানে ওটা আগে বেরিয়ে যাবে না, ওটা শেষে বেরোবে, শেষে নামবে। এই জন্য প্রথমে সাজানো যাবে না, ওটা কি শেষে তুলতে হবে, যেটা প্রথমে নামবে সেটা এমন করে শেষে তুলতে হবে, যেটা প্রথমে নামবে সেটা শেষে তুলতে হবে, যেটা শেষে নামবে সেটা আগে লোড দিতে হবে, দিয়ে ওরে তলায় ফেলতে হবে। জাহান্নামের উপর দিয়ে পাথর ছুড়ে দিয়েছে আল্লাহ, ছেড়ে দিয়েছে পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে 70,000 বছর সময় লাগে। ভাইয়ের আমার তাহলে গভীরতা কত চিন্তা করতে পারি? বিশাল গরু তার তলদেশে ওদের রাখবে পাট জাগ দেওয়ার মতো মুনাফিক। আর আমানাতের খেয়ানাত আমরা কেউ করি না। ভাই আমার মসজিদের টাকা 5,000 রয়েছে 10 টাকার নোট, কেশিয়ার যদি হয় মুদিখানার মালিক যদি মনে করে আমি ভাঙিয়ে নেই, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কমিটির আর কাউকে না জানিয়ে আপনি যদি নোট বানিয়ে দেন 5,000 টাকা, 2,000 আর 1,500 নোট দিয়া, এইভাবে করে যদি আপনি খুচরোটা নিয়ে নেন, কমিটিদেরকে যদি জানানো না হয় তাহলে এটাও কিন্তু আমানাতের খেয়ানাত। আমি মুদিখানার দোকান খুলেছি, ব্যবসা চালাইতেছি, মসজিদ ফান্ডের টাকা 50,000 রয়েছে, সব টাকা নিয়ে অন্তত মাল তুলে চালিয়ে নেই, যখন লাগবে তখন দিয়ে দেয় বটে, তবুও রসুল বলেছেন এ জাত হলো আমানাতের খেয়ানাতকারী। এরাম পার্টি দেশে দুটো একটা আছে না, নেই অনাদায়, ক্যাশিয়ারের কাছে টাকা অনাদায়, তাও আমার কানে আছে।
যে ক্যাশিয়ার হিসেব দেয়নি, টাকা পাওয়া দেয়নি, ওখানেও নিজের সাথে টাকা ভাঙিয়ে নেওয়া চলবে না। হ্যাঁ, তবে খুচরো পয়সা নোট করা দরকার, সবাই মিলে একত্রিত হয়ে একটা মতামত করে আপনি ভাঙিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য করতে পারবেন না, এটাও আমানতের খেয়ানত। কেশিয়ার যারা তাদের সাবধান থাকা দরকার আছে না? নেই, রাগ করলে হবে না, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। ভাইয়ের আমার আল্লাহর হাবিব এমন করে বলেছেন, এইবার গরিব মানুষ তারা দুঃখ করে আহারি, অর্থ সম্পদ থাকলে মদিনায় যায় 40টা ওয়াক্ত নামাজ, জামাত সহ তাকবীরে উলায় পড়তাম, আমাদের নামটা মুনাফিকের খাতা থেকে বাদ দিত, জাহান্নামের আগুন হারাম হয়ে যেত, কিন্তু অর্থ করি নাই, কেমন করে যাব মদিনায়? আল্লাহর হাবিব বলেন, গরিব মানুষ যারা দুঃখ তারা আমি রসুল তোমাদের বললাম, মান সাল্লা আরবাইনা ইয়ামান, এমন করে যদি 40টা ওয়াক্ত নামাজ নয় 200টা নামাজ, অর্থাৎ 40 দিন মহল্লার মসজিদে যদি, এই সাতপুর মসজিদে যদি পড়তে পারেন বাবা, এলাকার মসজিদে যদি 200টা অর্থাৎ 40 দিন যদি পড়তে পারেন বা জামাত তাকবীরে উলায়, রসুল বলেছেন লক্ষ লক্ষ টাকা খরচ কইরা 40টা নামাজ যারা পড়ে গেল আমার মসজিদে আসিয়া তারা যে ফজিলত পাবে, মুনাফিকের খাতা থেকে তাদের নাম কাটা যাবে, জাহান্নামের আগুন হারাম হবে। তোমরা তোমাদের বাড়ির মসজিদে গরিব মানুষ হওয়ার কারণে যদি 200 নামাজ আদায় করতে পারো, আমি রসুল ঘোষণা দিলাম, আল্লাহ তোমাদের নামটা মুনাফিকের খাতা থেকে বাদ দিয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহ রেহাই করে দিবে। তাহলে লাখ লাখ টাকা খরচ করে মদিনায় গেলে আমার 40 অক্ত পড়তে হয়, টাকা খরচ করতে না পারলে এলাকার মসজিদে 40 দিন অর্থাৎ 200 অক্ত পড়তে হবে। সুযোগ আছে না? নেই গরিব মানুষদের গ্রামের মসজিদে 200 অক্ত। ভাইয়ের আমার কেমনে পড়তে হবে? নবীজি বলেছেন, বিল জামাতি বিত তাকবীরাতিল উলা, জামাতে তাকবীর উলায় নামাজটা যদি আদায় করতে পারো। আমরা নামাজের পাবন্দি অনেকে করি, কিন্তু তাকবীর উলার পাবন্দি অনেকের নাই। তাকবীর উলা কাকে বলা হয়? ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেয়, ইমাম চুপ থাকাকালীন মুক্তাদিরা হাত যদি বেঁধে নিতে পারে, এটাই তাকবীর উলা হয়। কিন্তু ইমাম যদি আলহাম আলহামদুলিল্লাহ বলে ফেলে, এবার নিয়ত করলে জামাত হবে বটে, তাকবীরে ওলা হবে না রে ভাই। তাহলে কত অ্যাডভান্স থাকতে হবে চিন্তা করা দরকার, কত তৈরি থাকতে হবে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ইমাম আল্লাহু আকবার, আমি সাথে সাথে আল্লাহু আকবার, ইমাম যদি আলহামদুলিল্লাহ শুরু করে, আপনি যতই নিয়ত করে হাত বাঁধুন, জামাত হবে বটে, তাকবীরে ওলা হবে না। ভাইয়ের আমার আমার, কিন্তু আমাদের দেশে বাবা না জানার কারণে ইমাম আল্লাহু আকবার বলে হাতটা যখন বেঁধে নেয়, তখন দেখবেন আমাদের এই মুক্তাদিরা দাঁড়িয়ে এ বলে তুই এদিকে আয়, ও বলে না তুই এদিকে আয়, ওখানে সামনে ফাঁকা, ভাই তুই যা আমি যাব না, ও বলে ঠিক আছে তুই যা আমি যাব না। এই করতে করতে ইমামের দোয়াল্লিন শেষ হয়ে যায়, মুক্তাদিদের অনেকের তখন নিয়ত বাধা হয় না রে ভাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? শুধু ঠেলা ঠেলি, শুধু ঠেলা ঠেলি। এই জন্য নিয়ম হলো, তাকবীর যখন দিবে, আমাদের দেশে কিছু আছে বাবা, ইমাম সাহেব কুড়োবক মতন বসে থাকে। কুড়োবক দেখেন? কুড়োবক মাছ ধরার জন্য বসে থাকে পুকুর পাড়ে, কুড়োবক একটু লালচে টাইপ, ইমামেরা কুড়োবক মতন বসে থাকে, আর ওই সাথে আমাদের এরাও থাকে মুক্তাদিগুলি। এইবার যে ইমাম দাঁড়ায়, এরা তখন দাঁড়াতে যায়, এইবারও ছিল নদী আরও ছিল সদিয়ে, আর কেউ ছিল মসজিদের উত্তর কোনায়, কেউ দক্ষিণ কোনায়, এদিকতে সেদিকতে আসতে আসতে ইমামের দোয়াল্লিন শেষ হয়ে যায়, তখনও কাতার অনেকের সোজা হয় না রে ভাই। এই জন্য বাবা কাতার সোজা করা কেউ কেউ বলেছেন ওয়াজিব, কেউ কেউ বলেছেন সুন্নাতে মুয়াক্কাদা। সুন্নাতে মুয়াক্কাদা হলে সেটাও তার গুরুত্ব রয়েছে, বিরাট গুরুত্ব। কিন্তু হাইয়ালা সালা, হাইয়ালা সালা,
এই কথা বললে মুক্তাদিনকে দাঁড়ানো হাইয়াল সালা বললে উঠে দাঁড়ানো এটা মুস্তাহাব, আর মুস্তাহাব ছেড়ে দেওয়া যায় কোনো অসুবিধা নাই বাবা, ওয়াজিবের জন্য মুস্তাহাব ছেড়ে দেওয়া যায় কিন্তু মুস্তাহাব আদায়ের জন্য ওয়াজিব কখনো ত্যাগ করা যায়। সুন্নাত আমাদের দেশের ফতুয়া বাজারে এরকম হয়েছে বা, রাগ করবেন না। হ্যাঁ তাই বলি এ ফতুয়া মানে ওই যে মুস্তাহাব ওই হাইয়াল সালা বললি ওটো এই জন্য আমাদের জন্য একটু সেই সময় দাঁড়াচ্ছে ওই টাইমে স্বল্প টাইমই কাতার সোজা হবে হবে সোজা হবে না, তাহলে ফার্স্টের থেকে যদি দাঁড়াতো তাহলে লাইন সোজা হয়ে যেত। তো একটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে আমল যারা করতেছে কাতার সোজা না করিয়ে বিভিন্ন কায়দায়, এরা কেমন যেন ওই আমলকারীর মতন যে আমলকারী শুনেছে এক ওয়াজ মাহফিলে মাথায় পাগড়ি দেওয়া সুন্নাত, পাগড়ি পরে ঘরে কোনো সময় খোলে না। ভাইয়ের আমার এমন করে খানা বলেন পগার বলেন আর খাল বলেন, ভাইয়ের আমার আগের জামানায় পাকা পায়খানা ছিল না বাবা, পাকা পায়খানা ঘর ছিল না, খালের ধারে ধারে এমন করে পায়খানা ঘর করতো বাসনা দিয়ে ঘিরি, ভাইয়ের আমার এইরকম করেছে বাবা, আর ওখানেই পাগড়ি পরে গেছে পায়খানা করতে, বেরিয়ে আসার সময় এই যে আড়ে ছোটা মারা থাকে ওই জায়গায় বেঁধে গেছে ছোটা, আর এদিক দিয়ে টুপি সহ পাগড়ি খুলে পড়েছে পায়খানা রইছে ভার ওই দিকে খালে। ভাই লোকটা চিন্তা করে নবীর সুন্নাত চলে গেল, এই সুন্নাত আদায় না করলে কি হবে, নবীর একটা সুন্নাত নষ্ট হচ্ছে, ওইখানে দাঁড়াইয়া পরনের লুঙ্গিটা খুলে ছিঁড়ে ফেলেছে লম্বা, এই রকম করে লম্বা হয়ে গেছে মাঝখান থেকে ছিঁড়েছে ওইটা পাগড়ি বেঁধেছে বাবা এদিক দিয়ে ল্যাংটা, লোকের ভাই কি ব্যাপার বলে সুন্নাত আদায় বলে এদিক দিয়ে বলে ফরজ যায় যাক। ভাইয়ের আমার আমাদের অবস্থা তাই, লাইন কাতার যা হয় হোক অজব ছুটে যাক সুন্নাতে মুয়াক্কাদা যাক, আমার হাইয়ালা সালা বললি তাই উঠতে হবে এটা মুস্তাহাব। ঈদের আর কবে কাণ্ডজ্ঞান হবে, তবে মুস্তাহাব আদায় করতে গেলে শর্ত হলো ইমাম একবার বলবে কাতার সোজা করুন, সোজা হয়ে গেল, যদি বলে এইবার বসুন বসলো, এইবার বলবে তাকবীর দাও, তাহলে সব কাতারে বসা আছে যেরাম বইটাকে করে, এইবার যেই বলবে আল্লাহু আকবার ওখানে দাঁড়িয়ে আল্লাহ করে বললেন তার অসুবিধা নেই, তাহলে মুস্তাহাব আদায় হলো, ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদাটাও আদায় হলো। আমি তার বিরোধী না, আমিও করি, তবে মুস্তাহাব আদায় করতে যে এই জন্য একটা সুন্নাতে মুয়াক্কাদা নষ্ট না হয়, একটা ওয়াজিব নষ্ট না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ভাই রসুল ভাই দাঁড়িয়ে ইমাম সাহেব মানে রসুল যখন ইমামতি করতেন রসুল মুক্তাদির দিকে ফিরতেন মসজিদ নববীতে, ফিরে কি বলতেন আরবিতে, সুফুস সুফাফাকুম সুফুস সুফাফাকুম, তোমরা তোমাদের কাতার সিধা করো। ভাই খাত্তাবের বেটা হযরত উমার দ্বিতীয় খলিফা উনি আপনার এই দেওয়াল প্লাস্টারের জন্য যে একটা আছে না পাটা করে না ওইটা দিয়ে সমান করে, ওই রকম একটা পাটা ছিল ওইটা এরকম করে টেনে নিয়ে যেত কোথাও বাদলে সোজা হয়ে যাবে, পাটা দিয়ে লাইন সোজা করেছে, আর আমাদের সব সাপের লেজ কোনো গুরুত্ব নেই। ওই এটা রসুল আরবিতে বলতেন, এখন ইমামদের উচিত আমাদের ইমাম বাংলায় বলবে কাতার সোজা করুন। একটা বার যদি ইমাম মুক্তাদির দিকে ফিরায় একদিন বলার পরে ফের ফিরলে প্রতিরক্ত যদি একবার ফেরে এর পাশিদা হবে মুক্তাদির, মুক্তাদির দাঁড়ানো সোজা হবে, মুক্তাদির লাইন সোজা হবে, কারণ ইমাম দেখছে ইয়ে কুড়ো বা গুটাল না। হ্যাঁ রাগ হচ্ছে না তো, তবে এ দায়িত্ব অনেক ইমাম পালন করে, যারা করে না আমি তাদেরই বলছি এটা দায়িত্ব। রসুল বলেছেন সুপুর সুবাবা কুম তোমরা কাতার সেটা করো, সেটা বাংলা আমাদেরকে বলতে হবে। ভাই দাঁড়িয়ে পা একটা উত্তর আর একটা দক্ষিণ এরম হয়ে থাকে থাকে না, যদি একবার বলে দেয় পা সোজা করেন, দু পাঁচ দিন বললে পা সোজা হবে না হবে না হবে হবে। আমার কথা হচ্ছে মাইনে কম যা পারি করে যায় ওরা যা পারি করে যায়, তা কেয়ামতের দিন ইমাম গুলো ধরা পড়বে কিনা জানি না, তবে আমার মনে হয় পড়বে না, কারণ বলবে আল্লাহ পয়সা দিলাম কাজ হতে, যেমন পয়সা তেমন কাজ, একটু মহাব্বতে কলেমা জিকিরিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে
পাতা গলা শুকিয়ে যাচ্ছে। মোহাম্মদুর রাসূলুল্লাহ আইরে খোকা আইরে তোরা বেলাক বর্ডার কাছে, আইরে খোকা আইরে তোরা বেলাক বর্ডার কাছে, আলিফ বা তা লেখার সুন্দর উপায় আছে, উপর থেকে নিচের দিকে সোজা দিলাম টান, কত সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান, আর ডান দিক হতে বা দিকে তেরে কাটে নে যা, নিচে একটা নুকতা দিলে হয়ে যাবে বা, উপরের দুইটি নুকতা দেখতে পাবে তা, আরো একটা নুকতা দিলে হয়ে যাবে সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা, এই পর্যন্ত শিক্ষা দিলাম যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে, আই রে খোকা আই রে তোরা বেলাক বোর্ডের কাছে, জিম হা খ লেখার সুন্দর উপায় আছে, নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে টেনে, তারপরে তে নিচের দিকে বাঁকা করে এনে, নুকতা পেটে দিম হবে বিনা নুকতায় হা, উপর একটা নুকতা দিলে হয়ে যাবে খ, জিম হা খ, জিম হা খ, এই পর্যন্ত শিক্ষা দিলাম যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে, আই রে খোকা আই রে তোরা বেলাক বোর্ডের কাছে, দাল দাল রাজা লেখার সহজ উপায় আছে, বাম দিক হতে বাম দিকে তে লিখে ফেললাম দাল, আর দালের উপর নুকতা দিলে দেখতে পাবে দাল, উপর থেকে বাঁকা করে একটা নেতে র, রর উপর নুকতা দিলে হয়ে যাবে ঝা, দাল দাল রাজা, দাল দাল রাজা, এই পর্যন্ত শিক্ষা দিলাম যাও রে সবাই ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে, আই রে খোকা আই রে তোরা বেলাক বোর্ডের কাছে, সিন সিন সাদ দাত লেখার সুন্দর উপায় আছে, তিনটি দ্বারা পেটটি ভারী নাম হলো তার সিন, উপরেতে তিনটি নুকতা দেখতে পাবে সিন, আর মাথা মোটা পেটটি গোল নাম হলো তার সাদ, উপরেতে একটি নুকতা হয়ে যাবে দদ, সিন সিন সাদ দদ, সিন সিন সাদ দদ, এই পর্যন্ত শিক্ষা দিলাম যাও রে খোকা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে, আই রে খোকা আই রে তোরা বেলাক বোর্ডের কাছে, আই রে খোকা আই রে তোরা বেলাক বোর্ডের কাছে, তাজা আইন গাইন লেখার সুন্দর উপায় আছে, সদের মাথায় আলিফ দিলে দেখতে পাবে তো, তোর উপর নুকতা দিলে হয়ে যাবে জ, আর সাদের মাথায় বুড়ির মতন নাম হলো তার আইন, আর চাঁদের মাথায় বুড়ির মতন নাম হলো তার আইন, আর বুড়ির মাথায় বোঝা দিলে হয়ে যাবে গাইন, তাজ আইন গাইন, তাজ আইন গাইন, এই পর্যন্ত শিক্ষা দিলাম যাও রে খুকি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত পড়ে পড়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আই রে খোকা আই রে তোরা বেলাক বোর্ডের কাছে, ফা কাফ কাফ লেখার সুন্দর উপায় আছে, কলম ঘুরিয়ে তোমরা নিচে মারো টান, উপর একটা নুকতা দিলে ফা হয় রে ভাগ্যবান, কলম ঘুরিয়ে তোমরা নিচে মারো টান, উপর দুটি নুকতা দিলে কফ হয় রে মেহেরবান, আর খালি পেটে পেজ দিলে কাপ হয় রে বুদ্ধিমান, ফা কাফ কাপ, ফা কাফ কাপ, এই পর্যন্ত শিক্ষা দিলাম যাও রে সবাই ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে, আই রে খোকা আই রে তোরা বেলাক বোর্ডের কাছে, লাম মিম নুন লেখার সুন্দর উপায় আছে, উপর থেকে নিচের দিকে বাদিক দিলাম টান, কত সুন্দর লাম হলো দেখরে ভাগ্যবান,
ভগবান, আর মাথা মোটা লেস্টি লম্বা মিম দেখতে পাবে, আর নতুন সাদে তারা দিলে নুন হয়ে যাবে, লাম মিম নুন লাম মিম নুন। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রাখো কি ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। আইরে খোকা আইরে তোরা বেলা বোর্ডের কাছে, ও হা হামজা ইয়া লেখার সুন্দর উপায় আছে, কলম ঘুরিয়ে তোমরা অ লিখে নিও, আর হাড়ির মতন আকার করে হা করে দিও, কলম ঘুরিয়ে তোমরা হামজা লিখে নিও, আর হামজার নিচে নুকতা দিয়া ইয়া করে দিও। এই পর্যন্ত শিক্ষা দিলাম, যাও রে সবাই ঘরে, স্মরণ রাখবা লেখার নিয়ম সারা জীবন ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ বলেন মহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, কার্যক্ষেত্রে কখনো বাইতুল্লাহ চাইতে আমার মসজিদের মর্যাদা বেশি হয় বাবা। ভাইয়ের আমার কোরআন হাদিসে কোন জায়গায় নাই বাইতুল্লাহতে 40 শব্দ বললে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে, মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে। কিন্তু নবীজি বলেছেন, আমার মসজিদে আসিয়া 40 শব্দ নামাজ আদায় করলে জামাতে তাকবীরে উলায় যদি আদায় করতে পারো, অবশ্যই মুনাফিকের খাতা থেকে নাম বাদ যাবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে বাইতুল্লাহর চাইতে মসজিদে নববীর মর্যাদা একটু বেশি আছে না নাই? এই ক্ষেত্রে না তো কালকে কিছু আছে বা কোন 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 করবে, অস্ত করবে না, ভুল ধরতে পারে, এরকম কিছু আছে বা আছে না? তাহলে এই দিক দিয়ে এই কথা বানিয়ে বলছি না, হাদিসেতে বলছি, হাদিসে আছে তাই বলছি। ভাইয়েরা আমার আমার ওই মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী আছেন, ডাক দিয়ে বলে সাবরারে একটা কথা জিজ্ঞাসা করব, জানা থাকলে বলবা না জানা থাকলে আমি বলবো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবী ডাক দিয়া বলেন, জান্নাতের ভিতরে যত যুবকেরা যাবে তাদের নেতা কারা হবে, জান্নাতে যত মহিলারা যাবে তাদের নেত্রী কে হবে? ভাইয়েরা আমার নবী জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র মুখ থেকে আমরা শুনেছি, জবান থেকে শুনেছি, আপনি বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পবিত্র জবানে বলেছেন, জান্নাতে যত যুবক যাবে ওই যুবকদের নেতা হবে আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান আর হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আর জান্নাতের ভিতরে যত নারীরা জান্নাতি হবে সমস্ত নারীদের নেত্রী হবে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার কলিজার টুকরা কন্যা হযরতে মা ফাতেমা তমাম জান্নাতি নারীদের নেত্রী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার হাসান আর হুসাইন হবে এমন করে জান্নাতে যুবকদের নেতা, আর এমন করে সমস্ত যুবতীদের নেত্রী হবে হযরতে মা ফাতুনে জান্নাত, নাম হলো ফাতেমাতু যোহরা। মায়ের আমার হাদিস শরীফ অনুযায়ী বুড়ো আর বুড়ির জন্য বাবা কোন নেতা নেত্রী থাকবে না। এ কথা শুনলে বুড়োদের মন খারাপ হতে পারে। ভাইয়ের আমার আমি হাদিস থেকে আপনাদের কাছে বলি, একজন বুড়ি মহিলা আল্লাহ নবীর কাছে আসলেন, লাঠি ভর দিয়া দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি কি জান্নাতে যাইতে পারবো? আল্লাহ নবী ডাক দিয়া বলে, বুড়ি তুমি জীবনে বুড়ি মানুষ জীবনে জান্নাতে যাবে না। রসুলের মুখে কথাটা শুনিয়া বুড়ি মহিলা হাউ হাউ করে কান্দে, কারণ রসুল
রাসূল যে কথা বলে সে তো মিথ্যা বলে না, এমন করে বুড়ি হাউ হাউ করে কান্দে, হারে আমি ইবাদত বন্দেগী করি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ নবী হেসে ফেললেন, আল্লাহ নবীর দন্ত মোবারক বেরিয়ে পড়ল সেদিন মানুষে নবীর দাঁত দেখেছিলেন। আল্লাহ নবী জীবন যতবার হেসেছেন শুধু মিষ্টি হাসতেন বাবা, দাঁত বের হতো না, কিন্তু বুড়ি মহিলা জান্নাতে যাবে না এ কথা খবর পাইয়া হাউ হাউ করে যখন কান্দে, নবীদি এমন করে হেসে ফেলেছে দাঁত বেরিয়ে গেছে, দাঁত দেখা গেছে বাবা। আল্লাহ নবী ডাক দেয়া বলে হাসে আর বলে, ও বুড়ি মা বুড়ি জান্নাতে যাবে না, তবে তুমি বুড়ির আল্লাহ যখন জান্নাত দিবে তুমি বুড়ি থাকবে না, আল্লাহ তোমাকে ষোলো আঠারো বছরের যুবতী বানাইয়া জান্নাতে দিবে। কোন বুড়ো বুড়ি জান্নাতে যাবে না, তার কারণ হলো বুড়ো আর বুড়ি জান্নাতে গেলে ওটা জান্নাত থাকবে না, ওটা জাহান্নাম হবে অন্তত এক ঘন্টার ভিতরে। যদি বলেন কেন, ও কেশে 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 জান্নাতকে জাহান্নাম বানাবে, শুধু খুব খুব করে কাশবে বিড়িটা, যত কাশে তত টানে, কেশে কেশে শেষ। এবার এরা খুব খুব করে কাশলে জান্নাত তো শান্তির জায়গা, কাশলে একটু একটু কষ্ট আছে না, নেই জান্নাতে কোনো কষ্ট নেই। এই বুড়ো বুড়ি যাদের বাড়ি আছে দাদা দাদি সত্তর আশি নব্বই বছর করে বয়স, সারা রাত যা কাশে, ছেলেরা কিছু বলে না, যেহেতু বাপ মা নাতিপুতিরা খেপে দেখো, এই বুড়ো তোর জন্য রাত্রি ঘুমাইনি বলে আমি জানা জানাইস নি, হ্যাঁ এই বুড়োর জন্য সারা রাত থেকে থাকি রে, শুধু কেশতে শুধু কেশতে, এ বলে না বলে না। তাহলে কাশা খুশোটাও একটা খারাপ জিনিস, বুড়োর দলকানে ঢুকলে জান্নাতের জাহান্নাম বানাবে, এই জন্য বুড়ো বুড়ির কোন পাত্তা জান্নাতে নেই, এরা যাবে ভাই। পুরুষের বয়স হবে ৩৩ আর নারীদের বয়স হবে ১৮, জোরে বলবেন না সুবহানাল্লাহ, এতে বাড়বেও না কমবেও না। ভাইয়ের আমার আমার বয়স হবে ঈসা নবীর মতন বয়স হবে, ঈসা নবীর বয়স ছিল ৩৩, জান্নাতীদের বয়স হবে ৩৩, লম্বা হবে বা পাদমের মতন ১২০ হাত, আর এমন করে বাবা রূপ সুন্দর জল্লা দিবে ইউসুফ নবীর মতো, জান্নাতীদের রূপ হবে ইউসুফের মতো, আর এমন করে ভাষা হবে আমার নবীর ভাষা আরবি ভাষা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে নবীদের গুণ আমাদের ভিতরে থাকবে না, থাকবে না। লম্বা হবে বাবার মতো, বাবা চিনেন তো হযরতে আদম, লম্বা ১২০ হাত। আবার একজন লেখক হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তিনি বলেছেন না ৬০ হাত, আমি বলি বাপ রে বাপ, কেউ বলে ৬০ কেউ বলে ১২০, এত ব্যবধান কেন? আসলে দুইজন ঠিক লিখেছেন, আল্লামা দামিরি তিনি লিখেছেন ১২০ হাত, আর হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তিনি লিখেছেন আদম লম্বা ছিলেন ৬০ হাত। তার কারণ হলো ইমামউদ্দিন ইবনে কাসির হাত ধরেছে বগল পর্যন্ত এক হাত, এমন করে বগল পর্যন্ত এক হাত, এই জন্য তিনি লিখেছেন ৬০ হাত। বাবা বগল পর্যন্ত এক হাত হয় না বাপ, সাতপুরে এই পর্যন্ত হয় নাকি? তাহলে এইটুকুরই বোধ হয় আপনারা ঠ্যাং বলেন নাকি? এইটুক ঠ্যাং, এও হাত এটাও হাত, আর বাংলা বাংলি কোনই পর্যন্ত হাত, এই জন্য দামিরি হুজুর এই হাত ধরে লিখেছে এই জন্য ১২০ হাত। আর এমন করে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির তিনি হাত ধরেছেন বগল পর্যন্ত করে, এই জন্য তানার কিতাবে লিখেছেন আদম নবী লম্বা ছিলেন মাত্র ৬০ হাত। দুই জনের লেখা সমান আছে না নাই? সমান হয়েছে না? সমান হয়েছে। ভাইরা আমার এখন ১২০ হাত যদি লম্বা হয়, বডি ফিকার ঠিক সামঞ্জস্য না হলে লোকটা ভালো দেখাবে না, ফড়ি মনে হবে তার কাটু, হ্যাঁ এনে সরু করে যদি তোলে বাসার মতো ১২০ হাত ভালো দেখাবে? এই জন্য আল্লাহ নিজে সুন্দর, তানার বানানো কি অসুন্দর হবে না? সুন্দর হবে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ তানাকে সৃষ্টি করেছে বটে, তবে নিজের হাতে আমাদের সৃষ্টি করেছে ফেরেশতাদের দ্বারা, মা বাবা মায়ের মায়ের পেটের ভিতরে তৈরি করেছে। আর আদমকে ফেরেশতা দ্বারা না, নিজে হাতে, নিজে কুদরতি হাতে। তাহলে তানার বানানো তো সুন্দর, আমরা শুনেছি গজলে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাবুদ তুমি কত সুন্দর। তাহলে তানার অসুন্দর তো কিছু বানাবে না। এই জন্য আদম লম্বা ছিল ১২০, বডি ফিকার এই পাকড় থেকে এই পাকড় দূরত্ব ছিল ১৪ হাত। সুবহানাল্লাহ, বলবেন না
কতটা? 14 হাত। এখান থেকেই বাহু বুকটা চওড়া ছিল 14 হাত। মাটির পরিমাণ ছিল এমন করে 40 মন। আমরা বলি আজরাইলের এক মুষ্টি, কিন্তু তাফসিরে এসেছে ওই এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার তো যেই কথা বলতেছিলাম, ওই জান্নাতের ভিতরে যুবকদের নেতা হবে হাসান আর হুসাইন। আমার নবী ডাক দিয়ে বলে শোনা ও সাহাবারা, এই পৃথিবীর জমিনে আরো তিনটে মানুষ আল্লাহ জান্নাতের নেতৃত্ব দেবে, আল্লাহ জান্নাতীদের নেতা বানিয়ে দেবে। তিনটে লোকের বাড়ি কোন দেশে হবে বলতে পারো? বলে ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিত হয়তো আমাদের আরব দেশের মানুষ হবে, কারণ দেখতে সুন্দর এরাই হবে হয়তো। আল্লাহ নবী বলে না রে না, আল্লাহ যে এই হাসান আর হুসাইন বাদে যেই তিনটে মানুষকে জান্নাতের নেতা বানাবে, এই তিনটে মানুষ আরবের হবে না, জার্মান জাপান ব্রিটেনের হবে না, ভারত বাংলাদেশ পাকিস্তানের হবে না, তিনটে মানুষ হবে হাফসা দেশের, যেটাকে আমরা আবিসিনিয়া বলি। ওই হাফসা দেশের তিনটে মানুষ জান্নাতীদের নেতা হবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওরা কালো মনে ভুলে জীবনে হাফসা দেশে একটা পরিষ্কার মানুষের জন্ম হয় না। যারা হজ করতে গেছেন জানেন হাফসা দেশের মানুষ কত কালো, ঠোঁট মোটা, দেখতে ভালো না। আমাদের এদেশের যে সমস্ত যুবতীরা আছে, এদের যদি বলা হয় যে ওদের সাথে বিয়ে করতে হবে, জীবনে মুক্তি শিকার হবে তা কবুল ভর্তি শিকার হবে না। এত বেজুতির মানুষ এই হাফসা দেশ, হ্যাঁ এত কালো, ক্যামেরায় ছবি উঠতে চায় না, কালো দপট, এত কালো। হ্যাঁ ভাই আমার রাসূল বলেছেন কালো বলে ঘৃণা করবে না, ওদের দেখলে আদর করবা, যত্ন করবা, ওদের সঙ্গে ভালোবাসা রাখবা। তার কারণ হলো ওই দেশের তিনটে কালো মানুষ জান্নাতীদের নেতা হবে। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খুঁজে পাইনি কালো তিনটের চয়েস করি, একই দেশে তিনটে মানুষ জান্নাতীদের কি হবে? নেতা হবে। এই জন্য ওই তিনটে মানুষের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা হাফসা দেশের মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে বাবা। তিনটে মানুষের কারণে গোটা দেশের মানুষ কিয়ামত পর্যন্ত যত আসবে যাবে সবার সম্মান আর তিনটে মানুষের কারণে আল্লাহ দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হওয়া সম্ভব না? সম্ভব। আমাদের আল্লাহ হুজুর শুয়ে আছেন বসিরহাটে। আমি এমন করে আপনাদের দোয়ায় পশ্চিমবাংলা বলেন ঝাড়খণ্ড উড়িষ্যা, এমন করে উড়িষ্যা, এমন করে বাবা বিহার বলেন, এমন করে আসাম বলেন, ত্রিপুরা বলেন, মেঘালয় বলেন, আল্লাহ রহমে আপনাদের দোয়ায় প্রত্যেকটা জায়গায় আমি গেছি বাবা। আসামে আমার লাইফে কম করে হলেও হাজার মাহফিল আমি করেছি বাবা, কিন্তু এখন যাইনি অসুস্থতার কারণে ভাইয়ের আমার। তবে একটা কথা বলি বাবা, সমস্ত জায়গায় ঘুরেছি বাবা ভাইয়ের আমার, কিন্তু বাবা যেখানে যাই বসিরহাটের নাম করলে যে আমার বাড়ি বসিরহাট, সঙ্গে সঙ্গে আদর যত্ন পাই, মহাব্বত করে চা খেতে দেয়, বলে আল্লামা হুজুরের ওখানে বাড়ি। ভাইয়ের আমার আমাদের এই বসিরহাট থানা অনেক ডিস্ট্রিক্টের সাথে পরিচিত। বসিরহাট বললে একটা সম্মান দেয়, কার খাতিরে? আল্লামা হুজুরের খাতিরে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার মুর্শিদাবাদের মানুষেরা সম্মান পায় কার খাতিরে? মুর্শিদাবাদের মানুষ সম্মান পায় কার খাতিরে? মির্জাফরের খাতিরে। সম্মান পায় না, অপমান। ওদের কাছে যদি জিজ্ঞাসা করো ভাই বাড়ি কোন জায়গায়, বলবে কলকাতায়। মনের ভুলে মুর্শিদাবাদ বলতে চায় না, কারণ মুর্শিদাবাদ বললে সবাই বলে মির্জাফরের দেশের লোক, মির্জাফরের লোক। এ বলে না বলে? তালি এলাকায় যদি ভালো মানুষ থাকে তার অসিলে এলাকাবাসীর ইজ্জত বাড়ে, আবার এলাকায় যদি চোর ডাকাত থাকে, ভাইয়ের আমার গ্রামের নাম বললি বলে ডাকাত দেশের মানুষ, এ শুনতে হবে। মির্জাফর মরে গেছে কি আজকে? 200 বছর হয়ে গেছে।
অথচ এখনো ও দেশের লোক গালি ভাই মুর্শিদাবাদ আলার এখনো গালি শোনে না শোনে না মির্জাফর আফজল সব ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝুন তিনটে মানুষ জন্ম নিয়েছে হাফসা দেশের ভিতরে এই তিনটে মানুষের ওসিলায় আল্লাহ গোটা হাফসাবাসীদের ইজ্জত বাড়িয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর এটাই স্বাভাবিক বাবা ভাইয়েরা আমার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনটে মানুষ কারা একটু শুনতে চাই আল্লাহর হাবিব বলেন এক নম্বরে আল্লাহ জানাকে জান্নাতীদের নেতা বানাবে সে হলো আমার মসজিদের মুয়াজ্জিন হযরতে কালো বেলাল জোরে বলেন নারায় তাকবীর কালো বেলাল তিনি হবেন জান্নাতীদের নেতা ভাইরা আমার কালকে সমালোচনা করবে এত কাল শুনলাম হাসান আর হুসাইন আবার এই তিনটে কোথা থেকে আসলো বলবে হ্যাঁ তাহলে হাসান হুসাইনের অপমান হবে না ভাইরা আমার জান্নাত কি আমাদের ভারতের মত নেই এরকম এরকম বড় নাকি ভাইয়ের আমার এমন করে বাবা আমাদের দেশে এমন করে নেতা আছে বাবা ভাইয়ের আমার আমাদের দেশের প্রধান যিনি নাম হলো মিস্টার নরেন্দ্র মোদি বাবা মহাশয় ভাইয়ের আমার তিনি ভারতবর্ষের নেতা বাবা ভাইয়ের আমার এইবার বলেন আমাদের দেশে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় উনিও তো নেত্রী এলাকা বিশেষ মানে পশ্চিমবাংলা কিন্তু গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন এখানে যে নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ওতে মোদির কোন সম্মান কমছে কমছে না এটা এলাকা জান্নাত এত বড় সমস্ত জান্নাতের নেতৃত্ব দেবে হযরতে হাসান আর হুসাইন আর এই তিনজন কোন এক প্রাদেশিক ভাবে এলাকা ভিত্তিক আল্লাহ তাদের নেতা বানাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এতে হাসান হুসাইনের কোন রকমের ইজ্জত সম্মান কম করার কথা নয় কম হওয়ার কথা নয় বাবা এলাকা ভিত্তিক নেতা হবে আর গোটা জান্নাতীদের নেতা হবে আমার নবীর দুই নাতি হাসান আর হুসাইন জান্নাত অনেকে মনে করে ছোটখাটো বাবা জান্নাতের কোনো সীমা নাই জান্নাত সব সময় বাড়তে আছে ভাই সব সময় বৃদ্ধি পাচ্ছে কোনো সময় থেমে নেই জাহান্নামের একটা সীমা রয়েছে ও আর বাড়ে না কিন্তু জান্নাত সব সময় বেড়ে চলেছে ভাই জান্নাতটা আপনি একটা অ্যান্ড্রয়েড সেটের মতন ধরে নিতে পারেন ভাই যখন কেনা হয় ওতে কিছু থাকে থাকে না এইবার ভাই ওই প্লে স্টোর থেকে যত সফটওয়্যার নামাবেন সব আসবে হ্যাঁ সফটওয়্যার নিজেরা নামাতি হয় নেটের মাধ্যমে পয়সা খরচ করে নামাতি হয় বিনা পয়সা হবে না বলবেন কেউ বলবে না তো ফ্রি হবে কারণ নেট মেরেছেন পয়সা দিয়ে আর নেট খরচ মানে পয়সা খরচ তো জান্নাত হলো চাটিয়াল একটা ময়দান আপনি এখানে কলেমা পড়বেন আপনার নামে গাছ লাগানো হবে সুবহানাল্লাহ পড়বেন গাছ লাগানো হবে বিল্ডিং বানানো হবে সাজানো হবে এখানে আমল যা করবেন এটা সব টাওয়ার মারামত আর ওখানে অটোমেটিক্যাল বেড়েই চলেছে আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম ভাই জান্নাতে কিছু নেই চাটিয়াল ময়দান আপনি যেমন কর্ম করবেন ওখানে গাছ লাগানো হবে আপনার বিল্ডিং হবে সব হবে কিছু করবেন না কিছুই হবে আমার বলার উদ্দেশ্য হলো বাবা সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ হযরত বেলালকে কেন বানাবে জান্নাতের নেতা কেন বানিয়ে দিবে আমাদের দেশে কত সুদর্শন যুবকেরা রয়েছে এদের বাদ দিয়ে কেন তার তাকতানাকে বানানো হবে ডাক দিয়া বলে সাহাবারা তোমরা অত কষ্ট পাওনি যত বেলাল করেছে আমার বেলাল ছিল এক ইহুদির গোলাম নাম হলো তার উমাইতে ইবনে খাল আমার নবী কলেমার দাওয়াত দেয় হযরত বেলালের কানে যখন গেল হযরত বেলাল উমাইতে ইবনে খলফের বাড়িতে উট ছাগল বকরিরা খালি করতে এক কথায় মানদার বেলালের কানে যখন গেল দিনের কথা বেলাল মনে মনে কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন বাবা কিন্তু ঈমানটাকে গোপন রাখতে না পারিয়া বেলাল এমন করি মনের অজান্তে নিজে নিজে বলতেন আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ যার বাংলা মানে হলো আমার আল্লাহ এক এবং
একক, আমার আল্লাহ হলো এক এবং একক, আর কেউ নাই, তার কোন শরীক নাই, আল্লাহ এক এবং একক। এইরকম করে যখন বলে, মুনিব ডাক দিয়ে বলে, বলে বেলাল তুমি কি বলতেছো বলো। বলে আমি পড়েছি কলেমা তো তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তার ধর্ম গ্রহণ করেছি, এমন করে আমি আল্লাহকে এক বলে জানি। এইভাবে যখন বলেছে আমার নবীর নাম উমাইতে ইবনে খলফ, তেলে বেগুনে জ্বলে গেছে বাবা, সঙ্গে সঙ্গে চাবুক বের করিয়ে অসহায় বেলালের উপরে আঘাত হানতে শুরু করলো। যত চাবুক মারে বেলাল চাবুক খায়, কিন্তু আহাদুন আহাদ বলা ছাড়ে নাই। ভাইয়ের আমার বেলালের শরীরের চামড়া ফেটে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল বাবা। ভাইয়ের আমার পিটার বলে বেলাল জীবন বাঁচাইতে যদি চাও আল্লাহকে আহাদুন আহাদুন বলা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তা না হলে তোমার জীবন বাঁচানো হবে না, অবশ্যই তোমাকে মেরে দেওয়া হবে। হযরত বেলাল ডাক দিয়া বলে মালিক রে, জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে জীবন দান করেছে ওই আল্লাহর নাম বলতে বলতে ওই আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু আহাদুন আহাদুন বলা ছাড়ব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ করেন না, বেলাল ইমানদার, আমরা ইমানদার, কথা ঠিক না? এইরকম বেরোন বেরোলে কলে মাথি শ্রীরাম বলে ধরে মেতন মেতন জয় শ্রীরাম বলাচ্ছে না? এবে আমরা কাউকে ধরে বলেছি যে কলেমা পড়, রাগ করবেন না, অথচ তারা ধরি হয়তো জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম কি বল। আর আমরা যা মুসলমান দু চার বাড়ি দিলি বলি ফেলি তো কিন্তু ঠিক নেই, রাগ করবেন না, কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। তো বেলালকে পিটিয়ে মালিক ক্লান্ত হয়ে গেছে, পরের দিন আর মারার ক্ষমতা নেই, মালিকের হাতে ফোলা পড়ে গেছে, দাগ হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, মালিক বলতে কি করি, তো ছেড়েও দেওয়া যাবে, বেরোতে হবে, মারতে হবে। এই জন্য চারটে জন আছে, চারটে জন জনেরা বলে মালিক কি কাজ, বলে পিটনে কাজ, বলে কি ঘর পিটাবো না, বলে বেলাল রে পিটাও, পিটাইলে রোজার দাম পাবা, বলে তাহলে চারজন কেন, বলে মেরে মেরে পারবা না, একজন কষ্ট হয়ে গেলে বসে যাবে আর একজন পিটাবে, এক সেকেন্ডের জন্য কোনো বন্ধ না হয়। ভাইয়ের আমার মারতে 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 ক্লান্ত হয়ে বসে পড়ে বেলাল, কিন্তু মার খায় আর আহাদুন আহাদুন বলা চালায়, আহাদুন আহাদুন বলা বন্ধ করে না, একজন বসে আর একজন পিটায়, কষ্ট হয়ে গেলে বসে দেয় আবার একজনে সে পিটায়, এইভাবে পালাক ক্রমে মার চলতে তথাপিও হযরত বেলাল বিন্দু পরিমাণ ইসলাম থেকে পিছিয়ে আসে নাই বাবা। এইভাবে করে যখন হলো না, ওরা এমন পুরি বিলালের শরীর জর্জরিত, ব্যথায় জর্জরিত, চামড়া কোন জায়গায় ভালো নাই, সব ফেটে গেছে বাবা। এই অবস্থায় প্রচন্ড রোদের তাপে বালি যখন তপ্ত হয়ে যেত, শীত করে শোয়াইয়া পাথরে চাটান চাপা দিয়ে রাখত বাবা। বেলাল পাথরের তলায় ছটফট ছটফট করত আর বলত আহাদুন আমার আল্লাহকে আল্লাহ বলার ছাড়বো না। এরপরেও যখন হলো না, টিন এমন করে উপরের দিকে দিয়া নিচে আগুন জ্বালিয়ে দিত, টিন গরম হয়ে গেলে বেলালকে শুইয়ে দিত বাবা। তাপের চোটে গরমের চোটে বেলালের পিঠের চামড়া আর গোস্ত গুলে গুলে খসে খসে পড়ে যেত বাবা। এই অবস্থায় বেলাল আল্লাহকে ভুলি নাই বাবা। এতেও যখন হলো না, বড় লম্বা লোহার রড গরম করিয়া বাবা, যেমন কর্মকারেরা করে, এইরকম গরম করে বেলালের জিভে দাগ দেওয়া হতো। এত কষ্ট আমরা পেয়েছি, আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে মক্কা মদিনে বেরিয়েছি, তারা কষ্টের বিনিময় সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে, সুবহানাল্লাহ। বলা বলা ভাইয়ের আমার আমার দাগ দেওয়া বোঝেন, রড দিয়ে দাগ দেয় না, রড পড়ি। এখনকার ছেলেপেলেরা বুঝবে না বাবা, আমি দেখেছি ছোটবেলায়, আমি ছোটবেলায় দেখেছি গোয়ালা এই আষাঢ় লাগানো ঠিক ওই হাত লাঙ্গল বলেন না এরকম বেকা করে, কচুর গুলি ডিলি টানে, কি বলেন আপনারা, খুশ নিয়ে হাত লাঙ্গল, কি বলেন আপনার হাত লাঙ্গল বলেন তো, এই হাত লাঙ্গল বানা তিনটে চারটে করে নিয়ে ঘুরতার হাক দিত গোয়ালা, কারণ গরু যদি অসুখ হতো জ্বর হতো গলায় ব্যথা হতো খেত না, তো পোড়াইয়ে দাগ দিত,
পাশায় টাশায় ডাক দিত, এতে জর্জারই ভালো হয়ে যেত। ঠিক বলছি তো বাপ নাকি? এটা করতো আগে, এখনকার ছেলেমেয়েরা এখন তো ডাক্তার কবিরাজ হয়েছে, আগে ছিল লোহা পোড়াইয়ে ডাক দিলি সেরিয়ে দিত, হ্যাঁ গরু ডাক দিত, ওরা বলে গরু ডাক। এখন ভাই এক গ্রামে এক ডাক্তার ছিল, সে পশু চিকিৎসাও করে মানুষও চিকিৎসা করে, তো বই দেখে দেখে ওষুধ পালা দিত, তাতে মোটামুটি ভালো হতো, হঠাৎ করে সে ডাক্তার মরে গেছে। হ্যাঁ ছেলে হয়তো বাপ মরে গেছে, খাবো কি? তো ওই সিয়ারে বসে সে ছেলে ডাক্তারি ডাক্তারি জানে না, তো মনে করতে বই দেখে যখন বাপ দেশে তো আমিও দেই। এক লোক এসে প্রচন্ড জ্বর ঠক ঠক করে কেঁপতেছে, বলতে ওষুধ দাও, বলতে আমার বাপ মরে গেছে এখন আমি ডাক্তার, বলতে ঠিক আছে তুমি দাও। এখন সে বই বের করে, বই বের করতে বের করেছে পশু চিকিৎসার বই, বের করে খুঁজে খুঁজে দেখে এক জায়গায় লেখা রয়েছে রোগীর যদি প্রচন্ড জ্বর হয় লোহার রড গরম করে পিটি দাগ দেবা। ও তাই করেছে, প্রচন্ড গরম করেছে, করি একদম লাল টকটক হয়ে গেছে, রোগীর পিটি যেই ধরে রোগী ছটফট করে জাগায় শেষ, আর রোগী মরে গেছে। থানা এসে ডাক্তারে ধরে নিয়ে গেছে, বারা উঠোন থেকে যেই ধরেছে বলতে স্যার একটু ছেড়ে দেন, ঘরের থেকে আসে চেম্বার থেকে আসে, বলতে কেন তো বইটা নিয়ে আসে। এখন সেই বইটা বগুল্লা ভাই কোনে বলতে চলে থানায় নিয়ে, বলতে তুমি এই কাজ কেন করেছো? তাতে আমার দোষ না, ডাক্তারি বইতে লেখা আছে, আমি কি করবো? তো বের কর, বের করে পুলিশেরাও পড়িয়ে দেখে ওই একই, রোগীর প্রচন্ড জ্বর হলে লোহার রড গরম করে দাগ দিতে হবে পিঠ পিঠ, হ্যাঁ পিঠে দাগ দাও কোনো অসুবিধে নেই, হ্যাঁ জ্বর ভালো হয়ে যাবে। পুলিশও ফাপরে পড়ে গেল, তাহলে ইয়ে লোকের তাহলে ফাঁসানো যায়, ডাক্তারি বইতে লেখা। মাদ্রাসার এক তাল বেলেন ছিল ওখানে, সে বইতে স্যার আমি একটা কথা বলবো, তো কি? তো পৃষ্ঠাটা উল্টোই দেখেন, তো ওধারে কিছু আছে কি? পৃষ্ঠা উল্টোই পুলিশ পড়ে দেখে, ওখানে লেখা রয়েছে যে লোহার রড গরম করে পিঠে দাগ দেওয়া রুগী যদি রুগী মহিষ হয়, যদি রুগী কি হয়? মহিষ হয়। আচ্ছা বলেন ওর কি বলবো? ও ফিসটা পড়ি না পড়ি, এই ফিসটা দেখে এই দেশে আর রুবি মরিয়ে শেষ। এই আমাদের দেশে ওইরকম কিছু ডাক্তার আছে, বাপের জমি জায়গা বেশি খানিকটা টাকা দেশে গেছে কোথায় আর যে ওখানে দেখ আল্লাহু আকবার আছে না আরবে, ভাই বাড়ি এসে ফতুয়া চালাচ্ছে আরবে এই জায়গায়, আমরা এই জায়গায় ঠিক আছে তুই কিছু ছাগল রাখতি এসে, এখন তো ফতোয়া চালাতে কে বলিয়েছে? ভাইয়ের আমার, ভাইয়ের আমার দেখতে হবে কোন মজাবের কোন লোক, ভাইয়ের আমার ওই লোহার রড দিয়ে যেখানে সেখানে দাগ মারলি হবে না, আরব দেশে এখানে বাঁধলে ঠিক আছে তবে আমাদের তো বাঁধতে হবে না নিচে। মেয়েদের নামাজ আর বেটা ছেলেদের নামাজ এক না আলাদা? ওদের চার আঙ্গুলির বেশি পা ফাঁকা হবে না ওর ভিতরে থাকবে, আর আমাদের চার আঙ্গুলির বাইরে থাকবে না, এক বিঘাতের বেশি যাওয়া যাবে, তাহলে আলাদা। এক হলো কি করি? আলাদা না, ওদের রুকু আমাদের রুকু আলাদা না? আলাদা, সম্পূর্ণ আলাদা। ওদের সেজদা আমাদের সেজদা কি? আলাদা, ওদের না একরকম। এজাত আমাদের দেশে বেরিয়ে গেছে, রাগ করবেন সালামানি করে ভাই। আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের লোক, আমরা তানাকেই তাকলিদ করে চলি, কি কি বললো ওটা শুনবো না, ইমামে আজম যেটা বলেছে আমরা সেইটাই মানব, কথা ঠিক না ভুল? তবে অন্য তিন ইমাম যা বলেছেন ওটা বিশ্বাস করি, ওটা মানি, শ্রদ্ধা করি, মানার মতন হলে আমল করব, না মানার মতন হলে করব না, তবে শ্রদ্ধা করব, কারণ চার ইমাম বরহাক। আমার ইমাম ভালো আছে, শাফি খারাপ বলা যাবে না। ভাইয়ের আমার, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি, হযরতে বেলালকে ডাক দিত বাবা, এই কারণে
বেলাল মুয়াজ্জিন হলো আজানা ইউয়াজ্জিনু তাযিনান ফাওয়া মুয়াজ্জিন বাবে তাফিল থেকে এসেছে ভাইয়ের আমার হযরত বেলাল আজান দিতেন বাবা কিন্তু উচ্চারণ সঠিক হতো না কিন্তু কিরাত শিক্ষা করা ফরজ সঠিক উচ্চারণ মাখরাজ করা ফরজ বাবা মাখরাজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা এটা হলো ফরজ তিলিল কোরআন তারতিলা তারতিলের সহিত তাসবিহের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে আজান দিতে হবে তারতিলের সহিত কিন্তু হযরত বেলাল আশহাদু আন্না এটা যখন বলতেন তখন সোনা হয়ে সহত আশহাদু আন্না কারণ জিভ শেষ হয়ে গেছে রড গরম করে করে ভাইরা আমার এমন করে কাফের বেঈমানেরা বলতো মুসলমানদের মুয়াজ্জিন সঠিক উচ্চারণ করতে পারে না এগুলো সাহাবাদের কানে যখন গেল সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কত কারি সাহেব আমাদের ভিতরে আছে একটু কারি সাহেব আজান দেন নাই তো কাফেররা টিটকারি করে বিদ্রুপ করে উপহাস করে আল্লাহ নবী বললেন ঠিক আছে আমার বেলালকে বাদ দিয়ে দিলাম হযরত তাইব এক বড় কারি সাহেব রে তুলে দিয়েছ তুমি আজান দাও সে কায়দা করে মাখরাজ করে আদায় করে আজান দিয়ে দিল কিন্তু রাত শেষ হয় না বাবা এই ফজর হয় হয় কিন্তু ফজর আর শেষ হয় না আল্লাহ নবী চিন্তায় বললেন আশফাক কেন হয় না আশফাক আশফাক বলেন ফজরের নামাজ কখন পড়তে হয় একটু মানে পরিষ্কার হয়ে গেল অন্ধকার কেটে একটা পরিষ্কার আবহাওয়া আসে না ওই সময় ফজর শুরু করতে এবং এমন টাইমই করতে হবে যদি প্রথমবার ভুল হয়ে যায় দ্বিতীয়বার যেন আদায় করা যায় নাইতো একেবারে এমন টাইম যদি বাই চান্স এদার ওদার হয়ে যায় তা ফের পড়ার টাইম থাকে এরকম করলে হবে না যেন ফের আবার নামাজ দোহরানো যায় এই টাইমটাকে আশফাক বলে একটু সাতাইতে মতন হয়ে ওঠে ওইটা ওই টাইমই ভর্তি বলেছে রসুল সেই টাইম হচ্ছে না কি জন্য কি ব্যাপার হঠাৎ করে হযরত জিব্রিল নবীর ঘরে দরজায় এসে সালাম দেয় জুরি জুরি বলে সুবহানাল্লাহ গপ্তে হাতে বাজে আজ বাঙ্গে বেলাল গপ্তে হাতে বাজে আজ বাঙ্গে বেলাল খোশদ বার আরশে আলা জুল জালাল আমার নবী ডাক দিয়া বলতেছে ও গো জিব্রিল সকাল কেন হয় না জিব্রিল কয় ফজরের আজান দেননি কেন বলে আজান তো দিয়েছে বলে আল্লাহ বলে আজান হয়নি বলে কেন বলে তা জানি না জিব্রিলের কাছে আল্লাহ জানিয়ে দিল ও জিব্রিল তুমি আমার বন্ধুকে বলে দাও আমার বেলাল যত সময় আজান না দেবে আজান আরশে আযিমে পৌঁছাবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ জিব্রিল আমার বন্ধুরে বলে দে আমার এই বেলাল যেন আবার আজান দেয় হযরত বেলাল আজান দিলেন মহান আল্লাহ বুঝাতে চায় এমন করে হযরতে জিব্রিল আমিন বলতেছেন গপ্তে হাতে বাজে আজ বাঙ্গে বেলাল খোরশদ বার আরশে আলা জুলজালাল ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রিল বলতাছি আমি দেখি আমার এই বেলাল যখন আজান দেয় এই আজান শুনিয়া মহান আল্লাহ আরশে আযিমে খুশিতে বাগ বাগ হয়ে যায় এই দলিল দেওয়ার অনেকে হয়তো অত মাকরাস টাকরাস দরকার নেই না হযরতে বেলালের জন্য ঠিক ছিল কারণ তার জিহ্বায় দোষ হয়েছে জিহ্বায় ব্যাঘাত ঘটেছে তাই বলে সুস্থ শরীরে তুমি যা ইচ্ছা তাই পড়বা তা তো হবে মাজুরের জন্য ছাড় কি বলে দাঁত নেই এখন ওইটা শুনিয়ে যদি দাঁত আলা গুলো বলে আমিও তাই পড়বো হবে হবে তবে সুরন হবে সুর হবে কব সুন্দর করে ভর্তি হবে কি বলে ভাইয়ের আমার আমার বেলতাবড়ি পড়া আমাদের দেশে চলে রাগ করবেন না সোনা মানি কে ভাইয়ের আমার আর অনেশ্বর বলে একটা অক্ষর আছে না নেই আছে এখন ইংরেজিতে যদি অনেশ্বর দেখাতে পারেন 100 টাকা তারে দেব আছে বানসাল হ্যাঁ কি লেখবেন BANSAL বানসাল এখন যদি বাংলাদেশ লেখেন সেই BANG
তাহলে মাঝে মধ্যে এনটা চন্দ্রবিন্দুর হয়, একই এন চন্দ্রবিন্দুরই কাজ করে, একই এন অনেশ্বরের কাজ দেখায়, একই এন দন্তান্ন হয়, তাহলে এক অক্ষর দিয়ে তিন কাজ চালায়। ইংরেজিতে অনেশ্বর নেই, চন্দ্রবিন্দু নেই, ঠিক আরবিতে আছে নুন, অনেশ্বর নেই, চন্দ্রবিন্দু নেই, চন্দ্রবিন্দু হবে বাবা। ভাইয়ের আমার কখন কিভাবে হবে এটাই জেনে পড়ার নাম তো তাজবিদ বাবা, ওসব কোন খবর নেই, শুধু সালাচ্ছে। হ্যাঁ ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে একটু বলি, পনেরোটা অক্ষর আছে, কয়টা? পনেরোটা। তাও সাও জিম দালো জালো ঝা, তাও সাও জিম দালো জালো ঝা, সিন সিন সত দত ফাও কফকা। এই পনেরোটার কোন একটা যদি নুন সাকিন কিংবা তানবিনের পরে এসে যায়, তাহলে উক্ত নুন সাকিন অনেশ্বর অনেশ্বর মতন করে পড়তি হয়। মে শারিল মে শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আসলে না নেই, কিন্তু আমরা বলি মিন শারিল, মিন মানে দন্তান্ন হচ্ছে, এখানে হবে কি অনেশ্বর? এই দেখেন, তাও সাও তাও সাও জিম দালো জালো ঝা সিনো সিনো সিন আছে না, এবার নুন সাকিন মিন, নুন সাকিনে পরে সিন আসার কারণে ওই নুনটা অনেশ্বর হবে। মে শারিল অথচ চালাচ্ছে মিন মিন শারিল, ওরে বাপ রে বাপ, কি সর্বনাশ করতে বুঝতে। হ্যাঁ, এর নাম হচ্ছে তাজবিদ, সারা রাত বললে ফুরবে না তাজবিদ, বুঝলেন? আমি এক হুজুরির বলতেছি ইমামতি করে, আমি তো হুজুর এই দল লিন এতটা টেনে দেন ওয়ালা দল, এত টানলেন কেন? তো তো গরু জবাই করা শরীরই না, অনেক সময় ধরে জবাই করতে তো জবাই করতেছে, এমন করে মদের অক্ষর তিনটা, আর গুণ হলো তিনটা, এক হলো খাড়া দাবর খাড়িদের উল্টো বেশ, এই সাইডটার পরে যদি এমন করে তাসদীদ যুক্ত কোন অক্ষর আসে, দেখেন দ এখানে আলিফ আছে, ওর পরে লামটার উপরে তাসদীদ, এইটার পরে যদি এই তিনটা অক্ষরের পরে অ আলিফিয়ার পরে কিংবা জব খাড়া দবর খাড়িদের উল্টো পেশের পরে যদি তাসদীদ যুক্ত কোন অক্ষর আসে, তাহলে ওই মতটাকে অর্থাৎ ওই আলিফ বা ওই মতটাকে তিন চার আলিফ পরিমাণটা নিয়ে পড়িতে হয়। একে মত দিলাম কলমি মুসাক্কাল বলে, কি বলে মত দিলাম কলমি মুসাক্কাল, আমার কি কাছে ওসব দাম নেই, সুর থাকলি আর একটা কেস্তা কাহিনি বলি গেলি, বলে এই তুই তো বস করিয়েছে, অথচ মত দিলাম কলমি মুসাক্কাল কারে হয়, সারাদিন যদি বেরোনি বক্তার মুখ থেকে বেরোবে না, অথচ শরীর বেলায় ওইভাবে নিয়ে যাচ্ছে একদম আইডু খেজুটে, রাগ হচ্ছে না তো? হ্যাঁ ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝুন, আবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাইয়ের আমার লা একটু টানে না, লা ইলাহা, তার কারণ কি বাবা? বলা হয়েছে মদের অক্ষরের পরে এমন করে খাড়া দাবার খাড়িদের উল্টো পেশের পরে যদি হামজা এসে যায়, তাহলে সেখানে চার আলিফ টানতি হয়, একে কি বলে? লা ইলাহা, এটা কি মধ্যে মুনফাসিল কিনা, মুনফাসিল, হ্যাঁ মুনফাসিল মানে ব্যবধান, মানে লা একটা আলাদা শব্দ আর ইলাহা আলাদা শব্দ, এই জন্য মুনফাসিল। কিন্তু উলা
يدمر ربهم وأولئك هم المفلحون أولئك এখানেও কিন্তু উলা খাড়া জবরের পরে হামজা এখানেও কিন্তু সাইর আলী হবে তবে এটা মুনফাসিল না মুত্তাসিল হবে কি হবে একই শব্দের ভিতরে হলে কি হবে মুত্তাসিল বুঝবে কিটা আর বলবো করে যেহেতু মাকাল কাছা মাদ্রাসা রাস্তায় দুটো কথা বলতেছি আবার কিছু কিছু তাল মেলে আমরা মনে করে আমার এই হুজুররা কিছু জানে না এই যে শুধু ওইভাবে গিয়ে যাচ্ছে এরা কিছু জানে না অনেকদিন আসা হয় না যে দাঁড়িয়েছে একজন বলছে হুজুর অনেকদিন ধরে খোঁজ দিছি কেন টাকা টাকা বাবা নাই না টাকা টাকা কি ব্যাপার বলছে হুজুর আমাদের মুয়াজ্জিন আজান ভুল দেয় আর কি ভুল দেয় বলে আমাদের মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আই বললাম ভুল কোন জায়গায় বলে সারা জীবন শুনলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ও কিনা কয় মুহাম্মাদার রাসূলুল্লাহ একটা সাধারণ লোক মুয়াজ্জিনের ভুল ধরে বুঝি ওইটাই তো হবে কেন এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ হবে কিন্তু এই যে আশহাদু আন্না বলেছে আন্না আন্না আসার কারণে এসএমের উপর জবর হয়ে গেছে এটাকে হরফে মুসাববাবিল ফেল বলা হয় হয় এমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি হবে আল্লাহ কিন্তু আল্লাহ আহাদ কিন্তু ইন্নাল্লাহ ইন্না আসলে আর আন্না আসলে তামল হয় হয় ইন্না আন্না কান্না বান্না ইন্না আন্না কান্না লাইতা লাকিন খবর জিদমাওয়ালা নাসবে ইসমান দে পাসি আর তাহাব তোহার ভাই মুক্তাদা ইনলাম লাম্মা ওয়ালা মামরুলা এ নাহি নিজ পাঁচ হরফে জাজে মে ফিলান্দারি এক বেদাগা মানো মাহ মাহমা ইয়ন হাইসুমা ইজমা মাতা আইনা মান নানো এসেন জাজে মামাদ ফেলেরা নাসবে ইসমে মুনাক্কর নয় হাসতুম চারে সেম হাসতাস তোমিজ বাসাদা মুনাক্কর হর কোজা আওয়ালি লফজে আশার বাসাদ মুরাক্কাব বাহাদ হামসুনি তাতে সাথে সিবর সোমারি হুকমেরা মাঝে সানি কামসু এসতে ভাম বাসদ নাই খবর সালে সে ঈশা কা ইন রাবে ঈশা কা দা নবুয়া দসমায়ে আফা লে কা জশন না সে বান্ধ দুনা কবল হা আলাই কা হাইয়া হাল বাসদ ওহা পাসরু আইদা বাজে রাফে এসমে রাহে হাতা দা বাজে সত নাস্ত সারা ইয়াদ গিরি বাইতে হা নয় আশ সিজা ফেলন কা ঈশা না কে সান্ধ রাফে এস মন্দ না সে দর খবর চুমা ওয়ালা কানা সারা আজবাম সাওয়াদ হাদল্লা বাতা মা ফাতামা দামা মান ফকলাই সাবাশা দাসকা ভা মা বারহমা জালো আফালে কাজি হা মুস্তাকান্দ হার কোজা বিনি হামি হুকমাস্ত দর জুমলা রওয়া দেগার আফালে কিনো সগবুয়াত কা বর্দু ইসম সুদর আয়াদ হারে কি মনসুব সাদা ধরদুরা খিলতু বাশাদ বা আলিম তু পাস হাসিব তু বা জামদ পাস রহাই তু বা অজাদ তু পাস জনন তু বে খাতা রাফে আসমায় জনসা বাল মধু জম্বুয়াদ চার বাশাদ নেমা বেসা সাগা হাব্বাজা বাদা জাহাব তো কি আসি ইসমে ফায়েল মাসদারাস ইসমে মাফুলা মুজাফ ফেল বাশাদ মুতলাকা সেবত বাশাদ কি আমানন্দ ইসমে ফায়েল আস হাব তো ইসমে তাম বাশাদ নাসবে তুমি দিরা আমেলে ফেলে মুজার মানবি বাশাদ বেদা হাম সুনি মানা বুয়া দামেলে কিন্দর মুতাদা দৌলা তো ইকবাল জাহে শাহ জাদা বর গামাল দরতা দা উবাদে দায়েম খতম কর দাম বর দুয়া নারাই তাকবীর এতটুকু মুখস্থ না থাকলে আন্না অন্না ফন্না কি হবে তুমি বুঝতে পারবা যা ইচ্ছা তাই পড়ি যাবা এগুলো মুখস্থ থাকতে আমি পড়েছি মিনিমাম 30 বছর 35 বছর আগে এখনো বলি এ শায়রি এখনো বলি হুজুর বুঝ দিবে কোনে গুতন দিছি যারা একটু মাদ্রাসায় পড়ে না ওরা মোটামুটি ওরকে সার্থক হয়ে গেছে কলিজুগ ভরি গেছে
এই জন্য মাদ্রাসায় আমার বেশি ডাকে, বাঁশবাগানের দিক কম ডাকে, কারণ বাঁশবাগানের বোঝে না। এ বুঝবে মাদ্রাসালারা বুঝবে, বলে চলো যাই হুজুর, যে একটু না হুসার হবে একটু খাবান দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওসব কোনো খোঁজ নেই, শুধু টান দিলি বস। ভাইয়ের আমার আমার রাগ করবেন না, সোনামানিকেরা কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। আমার আল্লাহ ডাক দিয়ে আমার হাবিব রি বেলাল এত কষ্ট পেয়েছে কলেমা পড়বার কারণে, আমাকে আল্লাহ বলে হাত বলার কারণে এত কষ্ট যখন পাইল, ইসলাম থেকে বিন্দু পরিমাণ পিছিয়ে গেল না, এজন্য আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতীদের নেতা তারে বানাইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে আর একজন তানারও বাড়ি হাফসা দেশে, বাবা লোকটার নাম হলো হজরত লোকমান, সে বেলালে সাইয়ে কালো, হজরতে বেলাল সে আরো কালো। ভাই হজরতে বেলাল তো নবীর উম্মত, আর আর হজরতে লোকমান কিন্তু নবীর অনেক আগের মানুষ। ভাইয়েরা আমার আমার এ কালো মানুষ বাবা, কালো হলে কি হবে? আমি কিতাবে দেখছিলাম, তাফসিরে দেখছিলাম, কালো মানুষ মান্দার মানুষ বাবা, লোকের বাড়ি কাজ কাম করে, গরু ছাগল রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ তানারি নামে এ উম্মতে মুহাম্মাদের জন্য, হেদায়েতের জন্য, নসিহাতের জন্য আস্ত একটা সূরা তানার নামে নাজিল করেছে। সূরাটার নাম হলো সূরায়ে লোকমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই কোরআনে কারিমের ভিতরে 114টা সূরা, তার ভিতরে 9 জন মানুষের নামে 9টা সূরা বাবা। একটা হলো পাক্কা বেঈমান সিলমারা কাফের, আজীবন থাকবে জাহান্নামের ভিতরে, তার নামে সূরা তাব্বাতিয়াদা আবিলাহাব। 6 জন আল্লাহর পয়গম্বর, একজন হলেন ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার নামে সূরা নাযিল করেছে সূরা ইউসুফ। হুদ আল্লাহর পয়গম্বর, সূরার নাম সূরা হুদ। নূহ নবী আল্লাহর পয়গম্বর, সূরার নাম সূরা নূহ। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, সূরার নাম সূরা ইব্রাহিম। ইউনুস নবী আল্লাহর পয়গম্বর, সূরার নাম সূরা ইউনুস। আমার নবী আল্লাহর পয়গম্বর, সূরার নাম সূরা মুহাম্মাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল ওলিদের নামে 2টো সূরা রয়েছে বাবা, একজন মহিলার একজন পুরুষ বাবা। মহিলাদের ভিতরে ঈসা নবীর মা মারিয়াম, সূরার নাম রয়েছে সূরা মারিয়াম। আর হযরত লোকমান একজন গোলাম, তানার নামে রয়েছে সূরা লোকমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আবু লাহাবের নামে সূরা, আবু লাহাব নবীর কি হইতো বাবা? চাচা আপন না পর পর আপন না পরো না বাবা, একটু কম। ভাইয়ের আমার সৎ চাচা ছিল, আপন চাচা হলো নবীর 2 জন, একজনের নাম হলো আবু তালিব আর একজনের নাম জুবাইর। আর যত চাচা, হামজা বলেন, আব্বাস বলেন, জিরার বলেন, মুকাব্বিম বলেন, হারিস বলেন, আবু লাহাব বলেন, সবই হলো নবীর আপন চাচা, তবে একটু কম। নবীর দাদি ছিল 5 জন, নবীর আপন দাদির নাম হলো ফাতেমা। এই ফাতেমার গর্ভজাত 3টে ছেলে, একটা আব্দুল্লাহ, একটা আবু তালেব, একটা জুবাইর। এই জন্য 2 জন নবীর আপন চাচা, আর সব চাচারা হলো এমন করে সৎ চাচা। আমি রিদাউল করিম বাবা, দুর্ভাগ্যবশত আমার মা মারা গেছে, আমার বাবা বিয়ে করেছে, আমার বাবা বিয়ে করার পর আমার ছোট মায়ের থেকে একটা ছেলে হলো, ওই ছেলেটা আমার ভাই হবে, আপন হবে না, একটু কম হবে। তার মানে সন্তান? হ্যাঁ, তাহলে আপন চাচা কয়জন? 2 জন, বাপ তো একজন আছে, আর 2 জন চাচা। কালকে সমালোচনা করো সারা জীবন, হুজুররা বলি গেল 8 জন 9 জন 11 জন, লোক এসে 2 জন করে দিবে, একার কাট ছাট ছাট। আসলে আপন চাচা 2 জন, আর এগুলো আপন, তবে একটু কম, মানে সৎ। নবীর আপন দাদি ফাতেমা, নবীর আর এক দাদির নাম ছিল হালা, যিনি ছিলেন আমার নবীর খালা। আবার অনেকে বলে খালা কি করে দাদি হয়, আমার হতে পারে, কোনো অসুবিধা নেই। আব্দুল হাব জহরি, ভাইয়ের আমার নবীর নানাজি ছিলেন বাবা, আব্দুল হাবের কন্যা নবীর মামা আমেনা। আর ওহাবের ভাই ছিল, নাম হলো ওহায়েব জহরি, ওহায়েবের মেয়ের নাম ছিল হালা। যেদিন আব্দুল্লাহ আমেনাকে বিয়ে করেছিলেন, ওই একই মজলিসে একই টাইমে বাবা, একই ইমামের দ্বারা ওহায়েবের মেয়ে হালাকে নবীর দাদু আব্দুল মুত্তালিব বিয়ে করেছিলেন, একই টাইমে একই মজলিসে। তাহলে ভাই, নবীর মা আর এনেছে নবীর বাপ, আর নবীর খালা আর এনেছে নবীর দাদু, মানে বাপ বেটা ভাইরা ভাই।
বুঝি, আমার অনেকে বলে হয় আজও হয়, তবে একটু দেখতে আর শুনতে খারাপ, না তো আজও করলেও হয়, আজও করলেও হয় কিন্তু দেখতে শুনতে খারাপ, কারণ আমেনার হালা তো আপন বুনি না চাস্ত বুনি, এমন দুটো মেয়ে যার ভিতরে একটা ছেলে করলে উপায়ের ভিতরে বিয়ে যায়, এরকম দুটো মেয়ে একই সাথে বাপ বেটার ঘরে যেতে পারে, শাস্তি ভাই বুনি বিয়ে হয় না একটা ছেলে হইতে রিজন যায়, তবে দেখতে খারাপ হয়ে জামানায় কি বলবে লোকে, বাজার ঘাট করেই খাওয়া যাবে, বাজার ওটা তো বলেন কি সম্পূর্ণ, এই জন্য ওটা করা গেল করা যাবে না, মুফতি সাহেবের কাছে বলতে হুজুর একটা ফতুয়া, কি ফতুয়া, তো বলতে আমার মামা শ্বশুর মারা গেছে, মামি শ্বশুর দেখতে খুব সুন্দরী, তা আমি বিয়ে করব, তো হ্যাঁ বাপ করা যায়, তবে দেশে মেয়ে না থাকে, তোমার ওইটে মামি শ্বশুরের উপর চোখ পড়িয়েছে, মেয়ে না থাকলে মামি শ্বশুরই করি, তা আমার কথা হচ্ছে ওরম পরিস্থিতিতে যদি মেয়ে না থাকে তা করি, তাই ছাড়া যেন করে না, বাপ বেটা ভাইরা ভাই পরিচয় হয়ে গেলে স্বাস্থ্য হোক আর যাই হোক একটা লজ্জার ব্যাপার, শরিয়াতে বৈধতা দিয়েছে কিন্তু লজ্জাটা যাবে কোথায়, ভাইয়ের আমার আমার এই হালার পেট থেকে নবীর এই দাদির পেট থেকে নবীর চাচা বীর আমির হামজা দুনিয়াতে এসেছিলেন, বাবা ভাইয়ের আমার আর এক দাদির নাম হলো নাতিলা বিনত হেবা, এই দাদির পেট থেকে নবীর চাচা হযরত আব্বাস, আর এক দাদির নাম সুফিয়া, এ দাদির পেট থেকে নবীর বড় চাচা হারিস, আর এক দাদির নাম তুশি বিনতে হাজের, এই দাদির পেট থেকে নবীর চাচা তাব্বাতিয়া দাবিলা, ভাইয়ের আমার এই আবুল আহাব নবীর চাচা জীবনে ভালো একটা কাজ করেছে আর কোন কাজ ভালো করিনি, ভাইয়ের আমার আমি কিতাবে দেখছিলাম আমার আগের বক্তা বলছিলেন বাবা এই আবুল আহাব এমন করে শুয়ে আছে প্রত্যুষে বাবা, এমন করে শুয়ে আছে বাবা, সবে ছাড়া করবে কি কাফেরদের তোর ফজরের নামাজ নেই, ফজরের নামাজ নেই, ভাইয়ের আমার দাসি সুয়াইবিয়া, আবুল আহাবের দাসি সুয়াইবিয়া দৌড়িয়ে ভোর বেলা যায় বলে আবুল আহাব ও গোমার মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহ ছেলে হয়েছে, আবুল আহাব খুশিতে লাফ মেরে দাঁড়িয়ে লাফালাফি করতেছে আনন্দের ঠেলায়, আনন্দ করতে করতে বলে দাসিরে কি আর করে দেবো এত সুন্দর খবর শোনালি, খালি হাতে ফিরাবো না, দুটো আঙ্গুলি সারা করে বলল আজ থেকে তোকে স্বাধীনতা দিলাম, চিরদিনের মতন আজাদ করে দিলাম, জুরি জুরি বলে সুবহানাল্লাহ, আল্লাহ কয় এইটাই এই খুশিটা আমি তুলে রাখলাম আমার বন্ধুর জন্মের খুশিতে, আনন্দ করে তুমি বলেছো এমন করে দাসী আজাদ করেছো এটাই আমি তুলে রাখলাম, এরপরে আবুল আহবার ভালো কাজ করিনি বাবা, আমার নবী বড় হলেন, বড় হইবার পরে পাহাড়ে উঠে যখন দাঁড়িয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ আকবার বলে বলে দোস্ত দায়িত্ব দিলাম তোমার ফ্যামিলিগত রক্তের সম্পর্ক যারা তাদের কাছে আমি আল্লাহর ভয় দেখাও, আমি আল্লাহর ব্যাপারে সতর্ক করে দাও এবং তাদেরকে কলেমার দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে রক্তের সম্পর্ক করাবি, তোমার নিকট আত্মীয় যারা একেবারে বাপ চাচা ফুফু খালা মামু নানা এদের কাছে তুমি আমার ব্যাপারে সতর্ক করো, ভয় দেখাও আর কি করো, এমন করে কলেমার দাওয়াত দিনের দাওয়াত দাও, কাদের ভিতরে রক্তের সম্পর্কে যেন তাদের ভিতরে, আমাদের দেশে আমাদের এলাকায় একজন বলছে জামাইটা খুব কথা শুনি কি নামাজ পড়ে না, নামাজ পড়া ধরি আমি যেই যেই বলি বলি নামাজ পড়া ধরি, তোমার মতন লোক মেরি একদম জ্যান্ত ফুটি ফেল দিতে যাবে, হ্যাঁ ভাই সত্যিকারে নামাজি বানানোর চেষ্টা আগে ছেলের ব্যাপারে করতে হবে না, জামাই ছেলেরে কোনদিন নিয়ে যেতে পারল বলে উনি, আমি ছেলেদের বলতে খোকা তোর বাপ কোনদিন তোর বলিয়েছে না, তার মানে নিজে চুলে জাল না দিয়ে জামু চুলে যে জাল যাচ্ছে তো পুঁতে জান তো পুঁতে সারা দিতে হবে না, ছেলেরে বললাম আমার সর্তি আগে রসুল ওই আল্লাহ ওইটাই বলেছে ও আমির আশিরাতাকা লাখরাবি, নিজের লোকগুলোর কাছে আগে বলো, বলো ছেলের কাছে আগে বলো তারপর জামাইয়ের কাছে যাও, ভাই নিজেদের কাছে আগে বলা দরকার, আমি দেখেছি অনেক ছেলেরা নামাজ পড়ে না, ও জামাই বাড়ি যে একটু নামাজ পড়বে এই বলতে একটু নামাজ পড়ো,
রাগ করবে না সোনা মানিকেরা, ভাই দিনের দাওয়াত প্রত্যেককেই দিতে হবে, কি বলেন? দিনের দাওয়াত সবাইকে দিতে হবে, কি বলেন? আমি নামাজ পড়ে পারবো জান্নাতে যেতে? আমি নামাজ পড়ে পারবো না, কারণ আমার বউ আমার ধরে ফেলবে, বললো আল্লাহ এই শয়তানটা জান্নাতে দস্তো, হ্যাঁ নামাজ পড়তো তো, বলতে উনি নামাজ পড়তে তো ফজরের সময়, আর আমি নাক ডাকাইয়া সকিনা ঘুমাতাম, এমন করে পান্তা দিতে দেরি হয়েছে, হালু পাসন ফিটের উপরে সই করে দিয়েছে, পান্তা দিতে দেরি হলো তার জন্য পিটাইছে আল্লাহ, এই জালিম পিটিয়েছে আমারে, পান্তা দিতে দেরি হয়েছে তাই, কিন্তু নামাজ না পড়ে ঘুমাইতাম, জীবনে মারা তো দূরের কথা, একটু কটু কথা আমারে বলি নাই, ওগো আল্লাহ যদি একটা বার ধমক দিত, দুটো চর যদি মারত, আমি বেনামাজি হয়ে জাহান্নামে যেতাম না, আজকে যদি জান্নাত পেয়ে যায় আমার স্বামী, আমি কিন্তু জাহান্নামে যাব না, ওই সাথেই যাব জান্নাতে, আল্লাহ বলবে সলিমদ্দি ব্যাগে আয় বউর সাথে যা। এই জন্য নিজে চালাইয়ে কাজ হবে না বাবা। ভাই আপনারা পাঁচজন ফ্যামিলিতে নৌকায় উঠেছেন, উঠে বউটা আর আপনি বৌরি বলেছেন দাঁড় টান আর আমি হাল ধরি, আর ওই যে তিনটে রইছে ছেলেবেলি, হ্যাঁ আপনার ছেলেবেলি যে তিনটে রইছে, ওরা কি করেছে পকেটে করে সাইন স্ক্রুল নিয়ে গেছে, ওই নিয়ে তলায় কোপ আসছে নৌকোর তলায়, হ্যাঁ আর আপনি শুধু সাইজতেছেন, এবার নৌকো কিনারায় যাবে? ভাই প্রথম কর্তব্য বাপের, ভাই মাঝির প্রথম কর্তব্য ওদের কাছ থেকে কুরুল কেড়ে নেওয়া, নিয়ে ফেলে দিয়ে তারপরে শাস্তি কমবে, তাহলে কুরুলু চলবে, আপনি সাহসও চালাবেন, বটিও টানবেন, নৌকো যাবে না, শরীর সমাধি হবে, হ্যাঁ যারা ভালো তারাও হবে, হ্যাঁ ভাইয়ের আমার আমার আপনার ফ্যামিলিটা হলো এমন করে নৌকা স্বরূপ বাবা, আপনি ফজরের নামাজ পড়ি বাবা, এমন করে ঘরের বারান্দায় নৌকায় বসে আপনি এমন করে সাহস টানতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাহসে পানি শেষ তো দেখে যায় দড়ি ধরি এরকম করে করে দেখি, এখন তো দমকল উঠে যায়, এখন মেশিন টেশিন উঠে যায়, আগে ছিল সাহস, এ বুড়ো বেটা বসে বসে ওই সাহস টেনতেছে, বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলছিলে মেয়ে পুতির বউ বসে বসে, ইরা বলে ঠিক আছে বুড়ো আমরা চালাই কিরণ মালা, তুমি এদিক সাইস্তস নাও করবানি, আর ওরা কিরণ মালা মানে কুরুল মেতছে, এও শেষে পারে যাবে, সবগুলো আগে ভাঙে শেষ করেন, ফ্যামিলি বাঁচান, নবীর জীবনের সঙ্গে কি হবে যদি আমল না থাকে, ঘর যদি ইসলামী দুর্গ না কোনো ফায়দা নেই, এ করতে না করতে না, এ বুড়ো অধিক দিকে টেনতে রে অধিক কিরণ মালা চলছে, রাগ করবেন না সোনা মানিকেরা, কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, এবার নবীর উপরে দায়িত্ব গুরু দায়িত্ব, পাহাড়ে দাঁড়ালেন, নিয়ম ছিল পাহাড়ে উঠলে মক্কাবাসীর আবুল তো ছেলেটা লোকটা বিপদে পড়েছে, কোনো অসুবিধা কোনো প্রয়োজন পড়েছে, সবাই হাজার হাজার মানুষ মুহূর্তের ভিতরে হাজির হয়ে যেত, সবাই হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে মোহাম্মদ কি বলতেছ বলো, এর ভিতরে আবুল আহাব ছিল, আমার নবী বলে ও গো আমার আক্রাবিনেরা, আমার রক্তের সম্পর্ক পড়া প্রতিবেশীরা, ও গো আমার বাদশা সারা, আমি মোহাম্মদ যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে আড়ালে একদল বাইরের শত্রু আসিয়া ওতে বসে আছে, সুযোগ পেলে আমাদের দেশের উপর আক্রমণ করে আমাদের দেশ দখল করে নিবে, আমি মোহাম্মদ যদি এ কথা বলি শত্রু অপর প্রান্তে বসে আছে পাহাড়ের আড়ালে, সুযোগ পেলে দেশে আক্রমণ করে দেশ দখল করে নেবে, আমি যদি মোহাম্মদ এ কথা বলি তোমরা কি মনে করো? সবাই কাফেরেরা বলল মোহাম্মদ তুমি যদি বলো পাহাড়ের শত্রুরা বসে আছে দেশ দখল করবার জন্য তারা এসেছে আমাদের দেশ দখল করে নিবে, এ কথা যদি তুমি বলো আমরা সমস্ত মানুষ এক কথায় মেনে নিলাম তুমি সত্য কথা বলেছো, তার কারণ হলো আজ পর্যন্ত তোমার জন্ম থেকে আজ পর্যন্ত তোমার মুখে একটা মিথ্যা কথা শুনিনি, জোরে বলেন, এ কথা কারা বলছে? কাফেরেরা, বেঈমানেরা, রসূল বলছে আমি যদি বলি পাহাড়ের আড়ালে একদল শত্রু দল তারা এসে বসেছে সুযোগ পেলে আমাদের দেশ আক্রমণ করে দখল করবে, আমি যদি বলি তোমরা কি মনে করো? বলে সত্য বলে জানি কারণ তুমি জীবনে মিথ্যা বলো, বলে তাই যদি হয় আমি সেই আলামিন বলতেছি,
আল্লাহ বলে দিয়েছে কলেমা পড়ো, আল্লাহকে মেনে নাও, জান্নাত জাহান্নামের কথা এমন করে বললো, তোমরা কলেমা যদি পড়তে পারো তুফলিহুন, এ জগৎ পরজগৎ উভয় জগতে কামিয়াব হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্য কোনো কিছুর বিচারে লাভ নাই, এই জন্য তোমরা আল্লাহকে মেনে নাও, কলেমাটা পড়ে নাও, আমি মুহাম্মদকে রসুল বলে স্বীকার করে নাও। যেই মাত্র বলেছে আবু লাহাব গালি দেওয়া শুরু করেছে, ডাক দিয়ে বলছে মুহাম্মদ তোর মুখে সুনকালি পড়ুক, তোর মুখ মলিন হয়ে যাক, তোর মুখে সাইকালি পড়ুক, তুই ধ্বংস হয়ে যা, এমন করে বাবা তোর এমন করে তোর ধ্বংস হোক, এই জন্য তুই সকালবেলা আমাদেরকে ডেকেছিস, এই জন্য তুই ডেকেছিস আমাদেরকে। গালি গালাজ করতে করতে আবু লাহাব তার বাড়িতে চলে গেল, যার সেই সবাই চলে গেল, নবীর মনটা বড় খারাপ ভেঙে পড়েছে বাবা। আবু লাহাব বাড়িতে যাইয়া এমন করে চুপ করে থাকলো না, আবু লাহাবের দুই ছেলে ছিল উতবা আর উতাইবা, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা, এই দুইটা ছেলে ছিল আমার নবীর জামাই, একটা হলো কুলসুম আর একটা রোকিয়া, এই দুটো মেয়েকে আবু লাহাবের দুই ছেলে বিয়ে করেছিল, এরা ছিল নবীজির চাচাত ভাই, হতো আবার আমার নবীর জামাই, আবু লাহাব চাচা ছিল বটে, তবে নবীর হতো আবার বিয়াই, উতবা আর উতাইবা। চুলির মুঠি ধরে বাড়িতে তুলে দে, দুটো মেয়ে একসঙ্গে তালাক দিয়ে দিলে ওর ধর্ম কলেমা প্রসার করার স্বাদ মিটে যাবে। কারো যদি একটা মেয়ে তালাক হয় তার খাওয়া ঘুম থাকে সে বাপের, আর দুটো একসাথে তালাক করলো, তাই তালাক দিয়ে চুলির মুঠো ধরে পিটাতে পিটাতে বাড়িতে এনে তুলে দিয়ে গেল। তারপরে আবু লাহাবের বড় ছেলে উতবা নবীজির সামনে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায়, যা ভাষায় বর্ণনা করা যায় না, এই রকম ভাবে গালি দিতে দিতে ভাই রসূলের মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিল। নাউজুবিল্লাহ বলে নবীর মুখে থুতু মেরেছে ভাই, তাও অল্প না ভাই, থুতু জমা করে করে অনেকটা এক গাল করেছে। যেটা আমাকে রমজান মাসে জুমার নামাজে দাঁড়ালি হয়, কিছু কিছু লোক আছে খানিক সময় নামাজ ফেলতে তো বেরতে না, জমা করে করে শেষ শুরু ভর্তি বেরতে না, এরম আছে না নেই? আবার অনেকের জায়গায় বেশি দোষ, তারা আবার জানলার ধারে ধারে দাঁড়ায়, হেঁটে যেয়ে ফেলিয়ে এসে আবার দাঁড়ায়, এরম জ্যোতির আছে না বাবা দুটো একটা? আমাদের এই চৈতল 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 মানুষ তখন খেয়া চলে, আমি মোটরসাইকেলে পার আছি নদীর মিডিলে, তখন তখন আজান হচ্ছে মাগরিবে, আমি তো বললাম নামাজটা পড়ি যায়, উঠে ওই ডাইনাতে একটা মসজিদ ছিল আছে এখন, খেয়াঘাটাতে উঠে ডাইনাতে একটা ছোট মসজিদ আছে না, অনেকে দেখে তাহলে খেয়াবারের সময়, তা আমি ওখানে ঢুকেছি, মুয়াজ্জিন আমার পাশে, আমরা দাঁড়িয়েছি দ্বিতীয় কাতারে, ইমাম প্রথম কাতারে, আর এটাই নিয়ম ভাই। তো এইভাবে করে তাহলে দেয়াল অনেক দূরে, গরম গরম ভাই, এক রাকাত মাগরিবের নামাজ হয়ে গেছে, পরের রাকাতে দেখি আমার পাশ দিয়ে সেই মুয়াজ্জিন হাত বাঁধা অবস্থায় সামনে চলে যাচ্ছে, যে ডান হাত দিয়ে ফ্যানের সুইচ দিল, সুইচ মেরে আবার ব্যাগে এসে দাঁড়িয়ে আছে, তার নামাজের শেষে আমি বলছি সাসা তা তুমি ফ্যানের সুইচ দিয়েছো তোমার নামাজ হবে? গরম লিখতে তো কি করো, কিছুদিন কথা শোনেন গরম লিখলে এই রঞ্জিতির নামাজে আছে না নেই? আরে বেশি দিনের কথা না, আসরের নামাজে আমি গেছি, ওই দিকতে মানে উত্তর দিকতে ওরা দাঁড়াতে দাঁড়াতে মিডিলে এসে, আর এদিকে দক্ষিণ দিক তো মিডিলে এসে, মাঝখানে একটা লোকের জায়গা ফাঁকা, ঠেলাঠেলি করতে এরা কেউ কোনো দিকে এগোয়নি, মানে এখানে ফাঁকা, বুঝলি? এবার আমি গেছি আসরে, তো এবার কোনো সুরকিরা তো হচ্ছে তো মনে মনে সিরিয়া নামাজ, আর আমার পায়ের খসখসি আওয়াজ পেয়ে উত্তর ধারের শেষে মাঝখানে যে ও আমার দিক ফিরিয়ে এরকম করতে, কি নামাজি দেশে জুটিয়েছে বাবা, এইরকম জুট চলছে নামাজের ভিতরে, জানে না তো নামাজের মশলা জানা কি, নামাজ কি আর নামাজের মশলা জানা ফরজ, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ, 13, সে যদি নফল নামাজ হয় তাও, হ্যাঁ ফরজ নামাজেরও 13 ফরজ, নফল নামাজেরও 13 ফরজ, হ্যাঁ আচ্ছা 13টা ফরজ, নামাজিদের একটু মুখস্থ থাকা দরকার আছে না নেই? আছে না, এক এক করে ধরবেন যদি, হ্যাঁ ভাই সৎকারায় ওই 80 জন বাদ যাবে, 20 জন যদি টেনে টেনে হয়, ভিতরে ছয় বাইরে 7, ভিতরে ছয় বাইরে
ভিতরে ছয় কি তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, সেজদা করা, আখেরি বৈঠক, বাইরে হলো সাতটা জায়গা, কাপড় শরীর পাক, অক্ত কেবলা সতর ঢাক, আর মনে মনে নিয়ত রাখ। হ্যাঁ, একথা আমি বলেছি যে ঢোলাহাট মথুরা ঢোলাহাট ওই লক্ষ্মীকান্তপুর আপনার ওই কাকদেবীর দিকে এক পাকা ধোনা দাঁড়িয়ে বলতে হুজুর মনে নেই ওসব বলতেই পারো তবে করি তো, হ্যাঁ করি, উজু করি, জায়গা পাক, শরীর পাক রাখি, ওই অক্ত হলি পড়ি, কেবলামুখী পড়ি, আল্লাহু আকবার বলি, কেরাত করি, তো হচ্ছে তো না জানতি বলতি না বলতে হবে না, এতে হবে কি না হবে আমি জানি না, তবে তো একটা কথা বলি। আচ্ছা ভাই, আপনাদের একটা ছেলের কাছে যদি সৌমাথায় গেছে মোরারিসা সৌমাথায় কেউ জিজ্ঞেস করে খোকা তোর বাড়ি কোথায়, বাড়ি সাতপুর বলবে তো নাকি, তাই ভাই বাড়ি কোথায় আমি গ্রামের নাম জানি না তবে গেলি দেখাই দিতে পারি। আচ্ছা এ ছেলেটা বুদ্ধিমান না পাগল, এ বাপের নাম কিন্তু আমার মুখস্ত নেই কিন্তু বাপের চিনি, চলেন দেখাই দিতে পারি, এ যেমন পাগল বুদ্ধিমান হতে গেলে পরক্ষিত বাপের নামও বলতে হবে, বাপকে চিনতেও হবে, বাপের নাম জানি না গেলি দেখাই দেবেন, আসলে দেখাই হতো ঠিক ঠিক ওই বাপ, কিন্তু নাম বলতে পারি, তাহলে বুঝ দিবে একটা নাম ছাগল, তাহলে বুঝ দিবে যারা নামাজের মশলা জানেন 13টা ফরজ মুখস্থ না করে নামাজ পড়তেছে এই এক ধরনের পাগল, পাগল নামাজ ওইতে না হচ্ছে সব করে আনতে তুমি ওইরকম নামাজই তুমি পাগল নামাজই। হ্যাঁ রাগ করবে না, রাগ হচ্ছে বোধ হয় নাকি, রাগ না হলে ঠিকঠাক বিধান তো না রাই থাকবি ভাই, ভোল্টেজ একটু বাড়াতে হবে আর একটু জোরে, না রাই থাকবি, না রাই থাকবি, এখনো হয়নি গো কেন বলেন দি, পোলট্রি যদি খুব মশাল তেল দিয়ে কায়দা করে কড়া করে পাক করা হয় গালে দিলে একটু খুক খুক করে ঘাসি লাগে, লাগে না, লাগে না, নারাই তাকে আল্লাহ করে বলতে হবে গলা সিরিয়ে একটু জ্বালা মতন করে খুক খুক করবে তাহলে বুঝতে হবে হয়েছে কি বলে, আমার কি তো 12 বেজে গেছে ডেলি এমআই বেজ দিছে ভাঙা হাড়ি এমআই চলছে বাপ, হ্যাঁ প্রতিদিন চলছে কি করব জ্বালা, হ্যাঁ ভাই তো যে কথা বলছিলাম এগুলো আমাদের একটু মনে রাখা মুখস্থ রাখা দরকার। এইবার একটু বলবো নামাজীদের নজর থাকবে কয় জায়গায়, জোরে বলি বলি ভাই রামান, নামাজীদের নজর থাকবে মোট 5 জায়গায়, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় পায়ের পাতায়, বসা অবস্থায় কোলের ভিতরে, ভাইয়ের আমার সেজদা অবস্থায় নাকের ডগায়, সালাম ফিরেবার সময় দুই পাকরের উপরে, এই 5 জায়গায় ছাড়া 6 জায়গায় নামাজির নজর যাবে না, সে যে মোজাবের হক, কজায় নজর থাকবে 5 জায়গা, এর ওধারে যদি যায় বুঝবেন তাহলে নামাজে গন্ডগোল হচ্ছে, কিন্তু আমাদের এমন মুসল্লি আছে আল্লাহু আকবার কয় চোখ থাকে দেয়ালের গায়ে, ঘোড়ামুখো অনামুখো ওই দেয়ালের দিক দেখতে আছে না নেই, হ্যাঁ আবার কিছু কিছু আছে রুকুতেটাও ছাদের দিক দেখে তাই যায়, কি সব গুণে সে নামাজিরে, তাহলে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকু অবস্থায় পায়ের পাতায়, সেজদ অবস্থায় নাকের ডগায়, বসা অবস্থায় কোলের ভিতরে, আসসালাম ফিরবার সময় পাকরের উপরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এইরকম করবে না এই পর্যন্ত, তবে চুড় চুড়তি রং করলে হবে না একদম ঘাড়ের নাট পেজ দিলি মাঝে একটু শেষের দিকে যে পেজ নিতে কট 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 করে দিলে ঘাড়ের শেষ সীমানা পর্যন্ত দিবে, শেষ সীমানা না যায় না কট কট করে উঠবে, আরে কি শোনা যাবে না, শোনা যাবে না, এই কি নামাজ শুরু করিস বল, রাগ করবে না এইভাবে করে একটু নামাজ পড়বে বাবা, একটু পড়বে শিখবে, আমাদের দেশে কি হয় শিখা শিখি করতে আসলে দোষ আবার আছে না নেই, খুব মুশকিলই পড়ি গেছিস বাবা, শিখবেন কোনো অসুবিধা নেই জানি জানি, ভাই দোষ আসলে জানবে না বুঝে না তো এই জন্য একটু বিরোধী করে সবাই সবাই, আসলে বিরোধী কিছু নেই, আমি ছোট্ট করে বলি এক সময় আমি দেখেছি যখন 30 বছর আগে এসেছিলাম এখানে এসে দেখেছি বিরাট বেলাই
আলিফ বেতে সে ছোটবেলাতে পড়তিস বলেন ভাই। তারপরে যখন বাতাস আসলো মনে করলে পাহাড় সবাই কি না জানি এসব কাফেরি পড়া এসব ইহুদিগা পড়া বিভিন্ন পড়ার নাম দিলে দিল এটা কুফরি। এখন আস্তে আস্তে বেতে আর আসে সব উঠে গেলেন। আমি ছোটবেলায় দেখেছি লম্বা টুপি দেখলি বিরাট ঝামেলা। এখন লম্বা টুপি বলো গোল গোল মানে আসলে মানুষ শিক্ষার অভাবে এসব করেছে। কিসের অভাবে? শিক্ষার অভাবে করেছে। আস্তে আস্তে যখন শিক্ষা ঢুকে যাবে অন্ধকার দূরীভূত হবে। আলো ঢুকলে অন্ধকার থাকতে পারে না ও দূর হয়ে যাবে। শিক্ষার অভাবে এগুলো করেছে আগের মানুষ, এখন আস্তে আস্তে বুঝতে শিখেছে যে আমাদের শিক্ষাটাই দরকার। হ্যাঁ, এই জন্য কে কোন দল কেডা ফুরফুরা কেডা তোলা, ওরা সব ভাই ভাই, আমরা সবই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবভুক্ত মানুষ। ভাই সালাম কি আমি করি? আমি দাদা হুজুরকে মেনে চলি, ওই মতাদর্শেরই মানুষ আমি। কিন্তু আমি তাবলিগ জামাতের ঘৃণা করি না। কেন বলেন? আমরা তো দেওবন্দি পড়ি, আমি নিয়মে পড়েছি। কিন্তু এখানে তো হিংসা বিদ্বেষের কিছু নেই, কিছুই নেই। হ্যাঁ পড়বে পড়বে পড়ে কোনো অসুবিধা নেই। সালাম কিয়াম একটা মুস্তাহাব ব্যাপার। যদি বলে হুজুর করেন করি, যদি হুজুর করেন কিন্তু যদি বলে হুজুর নামাজ পড়েন পড়তে পারে না, হবে না, ওটা ও জায়গায় মানা যাবে না। নামাজ আমি পড়বো, নিষেধ করলেও পড়বো, কি বলি? কিন্তু এটা একটা মুস্তাহাব ব্যাপার, কেউ বুক দাঁড়ায় না। আমি দাঁড়াই সেখানে সেটাং সেটাং করলে হবে? কিন্তু যদি কেউ দাঁড়াতে বলে সব দাঁড়ায়, আমি দাঁড়াই না। তাই তুমি ভালো বলো আর মন্দ বলো, যে দাঁড়ায় না সে দাঁড়ায় না, অসুবিধা নেই। তো রাগ করবে না, সোনা মানিকের এটা ফরজ ওয়াজিব নয়। তবে যারা দাঁড়ায়, আমরা যারা দাঁড়াই, আমরা এটা ফরজ ওয়াজিব মনে করি নয়, মুস্তাহাসান একটা ভালো মনে করি আমরা করি। তাই নিয়ে যে দুই দলে বাড়ি বাড়ি করি আমার বই রকম তো সিস্টেম নেই। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতর, খুন করার চাইতে জঘন্য অপরাধ ফিতনা বাদা। কোনো জায়গায় ফিতনাবাজি না করা, আল্লাহ যেন বোঝার তৌফিক দেন সবাই বলে আল্লাহ আমিন। তাহলে দ্বিতীয় আল্লাহর ওয়াজ নবীর জীবনে শেষ হয়। আমি যদি বলি ভোর রাত সারা রাত, এটা গর্ব না, বলবো সব নিত্য নতুন মতনই শোনাবে যে না সুন্দর কথা আজকে বলছে একটু শুনে দেয়। কেউ বলবে না যে হুজুর দোয়া করে দেবে, কিন্তু আমারও তো পারা দরকার, আমারও তো হাই সাই। তাহলে তিনজন মানুষ জান্নাতীদের নেতা হবে, একজন হলো বেলাল, একজন হলো হযরত লোকমান, আর একজন হলো বাদশা নাজ্জাশী। কে নাজ্জাশী? হাফসা দেশে বাড়ি। কেন কি জন্য এটা বলতে গেলাম তো ঘন্টাখানিকের প্রয়োজন, আমি বলবো না। ইতিবিক্ষিপ্ত অনেক সময় ধরে নবীর জীবন আলোচনা করেছি, যে আবুল আহাবের কথাটা বলছিলাম। ভাই আবুল আহাব জীবনে ভালো কাজ কিছুই করেনি, বরঞ্চ ছেলেদের দ্বারা মেয়ে তালাক দেওয়ালো। ভাই নবীজিকে থুতু দিল, আল্লাহ নবী হাত তুলে জীবনে একটা বারই বদ্ধ করেছিলেন, জীবনে বদ্ধ করেনি কিন্তু একটা বার করেছিলেন। আল্লাহর কাছে হাত দিলে বলে আল্লাহ আল্লাহ তোমার হিংস্র যত প্রাণী আছে এমন করে সেই কুত্তাদের ভিতর থেকে একটা কুত্তা উৎবার বাজেটে তুমি দিয়ে দাও। আল্লাহ সাথে নবীর বদ্ধ কবুল করলেন। ব্যবসার কালে যাওয়ার কালে বাবা আবুল আহাব রয়েছে, উতবা রয়েছে, বা আরো লোকজন আছে বাবা। রাত্রিতে সোমার সময় আবুল আহাব বলে নিচে রাখা যাবে না, কারণ মোহাম্মদ কে না মানলো তার বদর ভয় আমি করি। এই জন্য মালগুলো স্তূপ করে এক জায়গাটা করে মাটির টিলা মতন, একটা পাহাড়ের টিলা মতন হয়েছে, তার উপর উতবা কে শোয়াইয়া নিচে সবাই শুয়েছে। গভীর রাত্রিতে বাঘ এসে হাজির হয়ে গেল সবার বডি শোকে বাবা, কিন্তু সেন্টে মিসমি এমন করে সেন্টে কিন্তু ওই যে গায়ের যে গন্ধ এর সঙ্গে ম্যাচিং হয় না বাবা। বাঘ উপরে লাফ মেরে উঠিয়া দেখে ওখানে উদ্বাগ ঘুমাইতেছে, গর্দন ধরিয়া নিচে নামিয়া এমন করে বাবার সামনে একা ছাড় মারিয়া বাবা জাগ্রত হয়ে দেখে বাঘের মুখে সন্তান। বাঘ এমন করে মিজাজ করে আবুল আহাবের দিকে তাকাইয়া সে তার ভাষায় বলতে চাইল, পাললে তুই বাবা ঠাকা আজকে, কারণ আমার নবীর মুখে তুতু দিয়েছে, গালি দিয়েছে, একশনের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। বাঘ পিঠে করে নি কতটা লোকের ভিতর দিয়ে চলে গেল, ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা কারো হয়নি।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবুল আহাব জীবনে ভালো কাজ করেনি, মরে গেল, কুকুর ফেলা মতন করে পায়ে দড়ি বেঁধে, বাবা বাঁশ দিয়ে ঠেলে ঠেলে পায়ে দড়ি বেঁধে একটা গর্তের ভিতরে তার দিয়া আতালি দিল না, মাটি সাফা, একদম সাফা মাটি। কিছুদিন পরে নবীর আরাকসাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতেছেন এই আবুল আহাব শয়তান তারে ডাক দেয়, বলে ভাই কি অবস্থায় বলে আর বলিস নে, জীবন শেষ হয়ে গেল, জাহান্নামের আযাব ভোগ করতে করতে অনাল অগ্নিকুণ্ডের ভিতরে আছি। এ আব্বাস ভাইপোর কথা না শুনে আজকে বড় ভুল করলাম, তোর হাতে ধরি পায়ে ধরি রে আব্বাস, ভাইপোকে অমান্য করবি না, তার কথা মতো চলবি, সফল কাম হবি, জান্নাত ঠিকানা হবে, আমার ভুলের জীবনে আর মাশুল হবে না, অনন্তকাল জাহান্নামে থাকবো, তবে ভাইপোকে এমন করে জন্মের খুশিতে আমি এমন করে দাসী আজাদ করে দিয়েছিলাম, তিনটা ছিল সোমবার এই জাহান্নামে ভিতরে, সোমবারের দিন জান্নাতের কিছুটা পানি দুই আঙ্গুলের ফাঁকা দিয়ে আসতে পারে, এতটা পরিমাণ পানি আল্লাহ জাহান্নামে আমাকে পান করায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব জীবনে জান্নাতে যাবেন, অথচ নবীর জন্মের খুশিতে ভালো কাজটুকু করার কারণে আল্লাহর প্রতিদান দিচ্ছে, দিবে দেবে। প্রতি সোমবারে একটু ফ্যাসিলিটি আল্লাহ দেয়, একটু পানি তারে পারে পারে, জাহান্নামে কোনো কেউ পানি পাবে না, তবে আবুল আহাব পাবে, শুধু নবীর মহব্বতে দাসী আজাদ করে, এই ভালো কাজ। আবু তালেব তাই কাফের, নবীর চাচা, এবার আবুল আহাব কাফের, নবীর চাচা, আবু তালেব কাফের, নবীর চাচা, ভাই দুইটাই তো কাফের। আচ্ছা আবুল আহাব নামে কেউ আছে চাঁদপুর? নেই। আবু তালেব আছে? এটাও কাবে, ওটাও কাবে, এটা রাখা গেল, ওটা গেল না। রসুল বলেছেন আমার চাচা ওটা কাফের আলী ভালো, আমার সাহায্য করেছে, অনেক আলোচনা। আবু আবু তালে মরে যাওয়ার সময় অনেক কিছু বলেছিলেন, পালে বাবা পড়িনি, মরিয়ে গেল, নবী কান্দে, আল্লাহকে কান্দে গে, আল্লাহ আমার চাচা আমার কত কি করেছে, তোর তো জাহান্নামে থাকবে, আল্লাহ একটু তোদের একটু ফ্যাসিলিটি আছে, তোমাকে মহব্বত করেছে, ফ্যাসিলিটি হলো জাহান্নামে ছোট আজাব তোমার চাচারে দেব, কি আজাব দেন একটু আমার বলবেন। আল্লাহ বললেন দোস্ত তোমার চাচাকে আজাব দাও, আহওয়ানু ফি আহওয়ানু আজাবি ফি জাহান্নাম, জাহান্নামে সবচেয়ে হালকা আজাব তোমার চাচা শুধু নবীকে মহব্বত করার কারণে আল্লাহ ওই আজাবটুকু আবু তালেবের বাজেটে রেখেছে বেঈমান বলে। নবীর মহব্বতে তারা ভালো কাজ করে যদি জাহান্নামে ফ্যাসিলিটি পায়, আমরা ঈমান অবস্থায় এই কাজ করে কিছু পাবো না ভাই? পাবো তো, একদল লেগেছে এসব করে নাই মানুষ আছে, হ্যাঁ তারা তো বুঝবে না সজবে না, এটা ভালো কাজ করছে তো বাধা দিয়ে শেষ করার চেষ্টা, আমরা করি করব, আল্লাহ যেন করার তৌফিক দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা। তাই ভাই ওই আজুড়ে লাজুড়ে কিছু কথাবার্তা ওইগুলো যা মানে শরিয়াত বিরোধী, হ্যাঁ এসব গুলো বলা যায়। ওই কোন একটা লোক ছিল নাকি দুনিয়ায় 60,000 হাত লম্বা, 60,000 হাত মানে 25 কিলোমিটার একটা লোক হয়, তা আল্লাহ তুমি আমারও যদি করে দিতে তো আমার একটু খরচ বেশি দিত, তেল খরচটা বেশি দিত, গাড়ি আনতে তাহলে আজকে বাড়ি সিওয়াজটা করে যেত, তো মাথা চালাই দিই আল্লাহ যেন সোনা বোঝার চাইতে আমল করার তৌফিক দেন সবাই, আল্লাহ এখন দোয়া হবে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 5 বার, যে কোনো দুরূদ শরীফ বিসমিল্লাহ সহ আমরা পড়ব। আমার মনেই নেই, আমি বলে দিচ্ছি নবীর বংশ তালিকাটা একটু শুনতে চেয়েছেন ভাই, আমি বলবো কি, আপনারা পড়তে থাকুন, শুনতে থাকুন। আমার দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম আব্দ মান্নাফ, মান্নাফের বাপের নাম কসাই, কসাইর বাপের নাম কেলাব, কেলাবের বাপের নাম মুররা,
মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুই, লুইর বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফাহির, ফাহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নজর, নজরের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজাইমা, খুজাইমার বাপের নাম বদরেকা, বদরেকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মুজার, মুজারের বাপের নাম নিজার, নিজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশাও, আলিয়াশাওর বাপের নাম হমিশা, হমিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম নাবিত, নাবিতের বাপের নাম হুমাল, হুমালের বাপের নাম মুহিদ, মুহিদের বাপের নাম আবার আদনান, আদনানের বাপের নাম আবার উদ, উদের বাপের নাম আবার অদুদ, অদুদের বাপের নাম আলিয়াশাও, আলিয়াশাওর বাপের নাম হামিশা, হামিশার বাপের নাম সালমান, সালমানের বাপের নাম বরু, বরুর বাপের নাম ঔশ, ঔশের বাপের নাম মুতাসাবিল, মুতাসাবিলের বাপের নাম আবিল আওয়াম, আবিল আওয়ামের বাপের নাম হেররা, হেররার বাপের নাম নাশিল, নাশিলের বাপের নাম আলদারম, আলদারমের বাপের নাম বদলাল, বদলালের বাপের নাম কালে, কালের বাপের নাম ফাজেম, ফাজেমের বাপের নাম মাখর, মাখুরির বাপের নাম মাহির, মাহিরের বাপের নাম আশিক, আশিকের বাপের নাম আনফ, আনফের বাপের নাম উবাইদ, উবাইদের বাপের নাম আল রুইয়া, আল রুইয়ার বাপের নাম হুমরান, হুমরানের বাপের নাম ইয়াসিন, ইয়াসিনের বাপের নাম হারুন, হারুনের বাপের নাম হারি, হারির বাপের নাম বলখা, বলখার বাপের নাম অরওয়া, অরওয়ার বাপের নাম আনফা, আনফার বাপের নাম হাসান, হাসানের বাপের নাম ঈশা, ঈশার বাপের নাম আফতাদ, আফতাদের বাপের নাম এহাম, এহামের বাপের নাম মুহাশির, মুহাশিরের বাপের নাম নাজিব, নাজিবের বাপের নাম রোজা, রোজার বাপের নাম সামিঈ, সামিঈর বাপের নাম মাররা, মাররার বাপের নাম ঔশ, ঔশের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কাইজার, আর কাইজারের বাপের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈলের বাপের নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাপের নাম আজর, আজরের বাপের নাম নাহর, নাহরের বাপের নাম শারুগ, শারুগের বাপের নাম রাও, রাওর বাপের নাম ফালেক, ফালেকের বাপের নাম উজাইর, উজাইরের বাপের নাম আরফাকশাস, আরফাকশাসের বাপের নাম শাম, শামের বাপের নাম নোহ, নোহর বাপের নাম লামেক, লামেকের বাপের নাম সালেক, সালেকের বাপের নাম আখেনক, আখেনকের বাপের নাম ইদ্রিস, ইদ্রিসের বাপের নাম ইজারাদ, ইজারাদের বাপের নাম মাহলিল, মাহলিলের বাপের নাম কাইনান, কাইনানের বাপের নাম ইয়ানিস, ইয়ানিসের বাপের নাম শেষ, আর শেষের বাপের নাম হযরত আদম আলাইহিস সালাম। একটু জোরে বলেন, এটাই হলো নবীদের বংশ তালিকা। ভাই এখন দোয়া হবে, সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমীন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين امر غنها غر بندا পবিত্র রবিউল আউয়াল চাঁদে বরকত পূর্ণ হয় গভীর রাতে গুনার বোঝা মাথায় নিয়ে গো তোমার আলিশান ধরে হাত তুলে মাফ চাইতেছি মাহবুব দয়া করে মেহেরবানি করে মাহবুব জিন্দেগির তমাম গুনাহ রাশি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন জানিয়া গুনাহ করেছিলা জানাও করেছিলা তের অন্ধকার দিনের বেলাতে প্রকাশ্য গোপনে বহু অন্যায় অপরাধ করে তোমার দরবারে হাত তুলে মাফ চাইতেছি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের বেগুনাহ মাসুম বানাইয়া দাও আল্লাহ মাহফিলে বসিয়া আল্লাহ এমন করে যে কথা শুনলাম কোরআন হাদিসের মাপ কাঠিতে আল্লাহ শোনা চাইতে শোনাবার চাইতে বেশি বেশি করে আমল করবার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন এ মাহফিলে বসে সূরা ফাতিহা শুনে ইখলাস তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ কবুল করে নাও কবুল করার বাদে যদি কিছু নেকি দিতে তোমার দয়া মর্জি হয় গল্লাহ সর্বগ্রাহ কাই নামদার তাজ তারে মদিনা দুলহায় মদিনা পারের কান্ডারি শুয়াছেন সোনার মদিনায় আল্লাহ তানা রহমবারাকে সব সয়া দাও তার ইবাদে উম্মাহাতুল জননী সাহাবা ইকরাম তাবিন তাবে তাবিন ইম্মাই মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন সিদ্দিকিন সালিহিন যত বান্দা বান্দি বিদ
বিদায় হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের আরাফাকে সব বসায় দাও। তার ইবাদে আমরা যারা হাত তুলেছি মাবুদরি, আমাদের কারো জন্ম দুঃখিনী মা, কারো জন্মদাতা পিতা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো জোড়ের ভাই, কারো জোড়ের বোন, কলিজার টুকরা সন্তানা দি বিদায় হয়ে গেছে আল্লাহ। দয়া করি মিহির বনি করে মাবুদ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, সবাইকে তুমি মাফ করে জান্নাত দিয়া দাও। আয় আল্লাহ আমি রিদাউল করিম জানি না, আমার জানা নাই কার মা সে কার মা নাই, কার বাবা সে কার বাবা নাই। আয় আল্লাহ আমি তো আমার জানা নাই। আয় আল্লাহ তাই দয়া করে মেহরবানি করে আল্লাহ আমরা যে যাকে হারিয়েছি মা বোধ সবার কবরকে তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। বিশেষ করে আল্লাহ এলাকা বাউন্ডারিতে অনেক কবরস্থান আছে আল্লাহ, আল্লাহ মহল্লায় যত কবরস্থান আছে আল্লাহ, যে কবরকে কেন্দ্র করে কবরবাসীকে কেন্দ্র করে আল্লাহ এ মাহফিলের আয়োজন, এর মোকাম্মল সব চার পুরো এলাকা বাউন্ডারিতে এমন করে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে আল্লাহ সবার রুহে সব পৌঁছে দাও, কবর গুলোকে নুরুন আলা নূর বানিয়ে দাও। রাব্বুল আলামিন এ মাহফিলের জন্য যারা অর্থ দিল, শ্রম দিল, খাটাখাটনি করলো, দৌড়াদৌড়ি করলো, সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফা দান করে দাও, রোগ শোক বালা মুসিবত দূরীভূত করে দাও। মাবুদরি আমরা যে যা কাজ কর্ম করি আমাদের কাজ কর্মে বরকত দিয়া দাও আল্লাহ, লেখাপড়ায় তারা কি দাও, আপাত বিপদ বালা মুসিবত দূরীভূত করে দাও, ফলাফল ভালো করে দাও। আল্লাহ আমরা মুসলমান বিশ্ব যত আছি আল্লাহ আজকে আমাদের উপরে অত্যাচারের ইষ্টিমূলরা চলে আল্লাহ, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি হেফাজত করো আল্লাহ, সমস্ত রকম মুসিবত তুমি দূরীভূত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারাতের আশা আমাদের সবার দিলে আছে অন্তরে আছে আল্লাহ, কিন্তু যাবার মতন অর্থ আমাদের অনেকের কাছে নাই, তাই যাবার মতন অর্থ তুমি আমাদের প্রত্যেকের দাও। যদি না দাও মাহবুব ঘুমের ঘরে জীবনের তরে একটিবারের জন্য হলেও তোমার হাবিবের নূরানি চেহারা স্বপ্নে দেখার নসিব করে দাও। গোনার বোঝা মাথায় নিয়ে আয় আল্লাহ কান্দতেছি মাফ কইরা দাও গো মাবুদিলাহি, তুমি যদি মাফ না করবা তোমার বান্দারে এত রাতে তোমার বান্দা যাবে কার দরবারে, যত্ন করে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তাই যত গোনা করেছি মাওলা জীবনে বান্দার গোনা মাফ করে দাও আল্লাহ গফুরে। আমি অথমের দোয়া কবুল না হইতে পারে আমার সোনা বাজানেরা ভাই জানেরা পর্দার আলে আমার মায়েরা বোনেরা হুজ্জা যে কিরাম হুফা যে কিরাম ওলা মাই কিংগণেরা, আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চির হাত তুলে চাল্লাম, যার হাত তুমি বড় পছন্দ করো তারই ওসিলায় দয়ার সাগর নবিপাকের ওসিলায়, আয় আল্লাহ তোমার ওলি আউলিয়া যারা রয়েছে দেশে আল্লাহ সমস্ত ওলি আউলিয়াদের ওসিলায়, বিশেষ করে মাবুদ তোমার হাবিবের ওসিলায়, বিশেষ করে তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার দোয়াটা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।